بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وعمل صالحا وقال إنني من المسلمين ولقد أرسلنا رسلا من قبلك وجعلنا لهم أزواجا وذرية وما كان لرسول أن يأتي بآية إلا بإذن الله لكل أجل كتاب إن الحمد لله نعمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله. يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون. يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا من كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا اصلح لكم بسم الله الرحمن الرحيم واتوا النساء صدقاتهن نحلا حين لكم ما نبددك سجد كرهم يبغون كل شيء পক্ষ থেকে বৈবাহিক জীবন কেমন পেতে হবে এবং বিবাহর যে বিধান রয়েছে সে সম্পর্কে তার উম্মতকে সঠিক জ্ঞান দান করেছেন আল্লাহ আলী আল্লাহ আলী বেশ কিছু দিক নিয়ে আলোচনা করা হয়েছে নবী আরো pernikulidi সম্পর্কে আলোকপাত করা হয়নি সে সম্পর্কে আজকে কিছু কথা আপনাদের সামনে পেশ করব জানত করে বিবাহ সম্পর্কে আমাদের ভাইরা কোরআন এবং হাদিসের আলোকে সঠিক দিক নির্দেশনা পান এবং সুন্নত মোতাবেক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী کرامের আদর্শ মোতাবেক বিবাহাদি করতে পারেন অথবা যারা বিবাহ সাদী করে ফেলেছেন তারা আগামীতে ছেলে মেয়েদের বিবাহের ক্ষেত্রে সন্ন্যত মোতাবেক তারা বিবাহ সাদী সম্পাদন করতে পারেন আল্লাহ যেন আমাদেরকে নবী করিম সাল্লা সাল্লামকে ভালোবাসা এবং তার সন্ন্যতের অনুসরণ করে আর ভালোবাসার প্রমাণ দেওয়ার তফিক দান করেন বলুন নামি আলোচনা করতে গিয়ে যেখানে থেমেছিলাম সেখান থেকে বিনা ভূমিকায় শুরু করি তা হচ্ছে যে পাত্রী নির্বাচন

যার ধর্ম যার ঈমান ইসলাম এবং যার চরিত্র তোমাদের কাছে পছন্দ তার সাথে তোমরা বিবাহ দিয়ে দাও যদি তোমরা এই কাজ না করো যদি তোমরা ভালো ছেলে দেনদার ছেলে ধার্মিক ছেলে এবং চরিত্রবান ছেলে তা সত্ত্বেও বিবাহ না দাও অন্য কোনো দুনিয়ার গরজে পার্থিব কারণে তাহলে তাকুন ফিতনা ফিল আরদে ওয়ফাসাদুন আঈদ পৃথিবীতে ফিতনা diperjay সৃষ্টি হবে এবং ফাসাদ ও শান্তি বিরাজ থেকে বন্ধা কারণে এই সব যদি আলোচনা করা যায় দীর্ঘ সময় প্রয়োজন রয়েছে যথেষ্ট আমরা বুঝতে পারছি যে ভালো ছেলে যদি আমরা বাছাই না করি মেয়ে দেওয়ার ক্ষেত্রে দেওয়ার ক্ষেত্রে তাহলে diperjay জন্মে আসবে বিভিন্ন ক্ষেত্রে তা আমরা দেখতে পাচ্ছি যদি আমরা ভালো করে একটু দেখি নবী করিম সাল্লা দুটি বিষয়কে দেখতে বলেছেন দিন এবং চরিত্র তাহলে বিবাহ ক্ষেত্রে দুটোর একটি যদি থাকে যদিও চরিত্র দিনের অন্তর্ভুক্ত দিন ইসলাম পূর্ণাঙ্গ দিন যাতে তার একটা দিক রয়েছে চরিত্রের দিক অর্থাৎ একজন মুসলিম যদি দিনদার হয় অর্থাৎ সীমিত অর্থে দিনদার বা কিছু ক্ষেত্রে দিনদার যেমন নামাজ রোজার ক্ষেত্রে খুব দিনদার জাকাত দান খায়রাতের ক্ষেত্রে খুব দিনদার হজ অশাল্লা দিনদার মাতা পিতার সেবাই দিনদার কিন্তু আখলাখ চরিত্রের ক্ষেত্রে গ্রামবাসীর সাথে চলাফেরায় পাড়া প্রতিবেশীর সাথে চলাফেরায় যাদের সাথেও থাকে তাদের সাথে চলাফেরায় যেখানে কাজ করে চাকরি করে তাদের সাথে চলাফেরার ক্ষেত্রে চরিত্র ভালো নয় তাহলে সেই ব্যক্তির দিনের একটা দিকে বড় ঘাটতি রয়েছে দিন এবাদত এবং মামেলাত দুটো বিষয়ের নাম মামেল হচ্ছে চরিত্র তাহলে যে ব্যক্তি দিনদার হবে সেই ব্যক্তি যেমন আল্লাহ পাখির এবাদত বন্ধে সুন্দর করে করবে অর্থাৎ যেমন নামাজি হবে দিনদার হবে ইসলামিক আকার আকৃতি হবে তেমন মানুষের সাথে আচার আচরণ কথাবার্তা চলাফেরাও ভালো হবে কারো হক মারবে না কারো প্রজুল অত্যাচার করবে না কারো সম্পর্কে বাড়াবাড়ি করবে না যদি একজন ছেলে পাত্র যদি এইভাবে আপনি নির্বাচন করেন যে তার দিন সুন্দর আর আখলা সুন্দর তাহলে আপনার মেয়ে অথবা আপনার বোন সেই ঘরে গিয়ে অশান্তি হবে না তার অশান্তি হবে না কারণ দিন আছে সুতরাং সে আল্লাহকে ভয় করবে দিন তার মধ্যে আছে সুতরাং সে আল্লাহকে ভয় করবে এমন হবে না যে সে বেনামাজি যার কাছে আপনার মেয়ে আপনার বোনের থাকাই হারাম যার বিবাহ বন্ধনে থাকাই নয় বেনামাজের সাথে কোন মুসলিম মেয়ের বিবাহ দেওয়া নাই আর যদি নামাজি থাকে অবস্থায় বিয়ে দিয়েছেন তারপরে বেনামাজি হয়ে যায় তার কাছে রাখা যায় হারাম আল্লাহ ফক্রব্বুল আলমিন এরশাদ করেছেন যে ওয়াহুর রেমাজা আলী কালাল মমিন মমিনদের জন্য হারাম করা হয়েছে যে মমিন মেয়েকে কোন মুশ্রিক আর বেদিন কাফের পুরুষ বিবাহ করবে বলেন ইয়া যালা আল্লাহ লিল কাফিরিন আলাল মুমিনিনা সবিল আল্লাহ পাক আর ارشاد করেছেন যে কোন কাফেরকে কোন মুমিন মুমিনাত মুমিন পুরুষ নারীর ওপর নেতৃত্ব দেওয়া হয়নি আর স্বামী হচ্ছেন নেতা স্বামী যদি বেনামাজি হয় তাহলে এই বেনামাজিকে যাকে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম বলেননি বলেছেন ফাকাদ কাফারা কাফের বলছেন তাহলে তাকে যেন নেতৃত্ব দেওয়া হলো মালিকানা দিয়ে দেওয়া হলো একজন নামাজি মেয়ের যেটা হারাম এই ক্ষেত্রে সতর্ক হইতে হবে সাবধান হইতে হবে প্রথম দোয়া করতে হবে আল্লাহর কাছে যাদের মেয়ে রয়েছে বোন রয়েছে তাদেরকে যে আল্লাহ আমার মেয়ের আমার বোনের ভালো নামাজি ছেলের ব্যবস্থা করে দাও আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহর কাছে কোনো অভাব নেই এবং বিবাহ দিলেন একটা নামাজি ছেলে দেখে তারপরে দোয়া করতে হবে যে আল্লাহ তাকে হেদায়তের ওপরে রাখো কারণ এমন হইতে পারে আজকাল সমাজে এরকম হচ্ছে যে বিবাহ সাথী করার জন্য ভালো পরিবেশে ভালো সমাজে নামাজি হয়ে গেল আর কিছুদিন পরে গুমরা পথভ্রষ্ট হয়ে গেল নামাজি হয়ে গেল। তো আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং এই ক্ষেত্রে ভালো আপনার বাছাই হইতে হবে ভালো সমাজে ইসলামিক পরিবারে ইমানদার ধার্মিক পরিবারে আপনাকে যেতে হবে তাহলে এবাদতের দিকেও ঠিক থাকতে হবে তাহলে সে আল্লাহকে ভয় করবে আল্লাহর হকাতেই করবে মানুষের হকাতে করতে বাধ্য হবে কারণ আল্লাহকে সে ভয় করে তার দিন সুন্দর আছে আর আখলাখ চরিত্র যদি ঠিক থাকে তাহলে সে আপনার মেয়ের সাথে বোনের সাথে কোনো দিন খারাপ আচরণ করবে না কারণ সবার সাথে অন্যের সাথে সে ভালো আচরণ করে কোনোদের কারোর সাথে খারাপ আচরণ করে না তাহলে নিজের স্ত্রীর সাথে কি করে সে খারাপ আচরণ করতে পারে এই জন্য নবী করিম সাল্লাম এই দুটো গুণ দেখতে বলেছেন দিন আহু আর হোলক আহু দিন দেখতে হবে আর চরিত্র দেখতে হবে এর যদি ব্যতিক্রম হয় একটা ছেলে অমায়িক ব্যবহার খুব সুন্দর ব্যবহার কিন্তু বেনামাজি ধার্মিক নয় গান বাজনা শোনে ইত্যাদি ইত্যাদি এইরকম বহু খারাপ গুণ আছে তাস খেলে জুয়া খেলে জি তাহলে তার সাথে বিবাহ দিলেও অশান্তি হবে আর একটা ছেলে যদি নামাজ রোজা ঠিক আছে কিন্তু চরিত্র ভালো না চরিত্র ভালো না এরকম অনেক লোক আছে যে নামাজ রোজা দিনদার দার দাঁড়িয়ে আছে কিন্তু কথাবার্তা বলার কোনো ঢঙ্গ নেই মানুষের সাথে কি আচার আচরণ করতে হবে তার কোনো তরিকা নেই ইসলামী তরিকা এই ক্ষেত্রে সে ইসলামকে একেবারে উপেক্ষা করে চলেছে আর না হলে অজ্ঞতা আছে সঠিক দিন সম্পর্কে তার জ্ঞান নেই অথবা জ্ঞান থাকলে আমল নেই বড়ো অভাব সুতরাং এই দুইটি জিনিস দেখে যদি মেয়ের বিবাহ দেন বোনের বিবাহ দেন তাহলে ইনশা আল্লাহ তালা শান্তিতে থাকবে এই ছিল নবী করিম ইসলাম হাদিস যা আবু দাউদ্দিন সাহেব বিভিন্ন হাদিসের কিতাবে রয়েছে এই একটি বিষয় ছিল আর একটি বিষয় হচ্ছে যে দিনে ইসলামে বিবাহ স্বাদী অত্যন্ত সহজ কাজ এত সহজ কাজ যেই সহজ কাজকে আজকালকার মুসলিম সমাজ বড় মুশকিল করে দিয়েছে একেবারে সহজ কাজ আর এত মুশকিল করে দিয়েছে যে একটা বিবাহর জন্য লাখ লাখ টাকার চিন্তা করতে হবে তাতেও হয় না বিশাল ব্যাপার সাপার এ যেমন তেমন ব্যাপার সাপার না সাহস হয় না একজন যুবকের বিবাহ সাথী করার একজন মেয়ের বিবাহ দেওয়ার সাহস হয় না দুই দিক থেকে একজন যুবক বিবাহ করার ক্ষেত্রে তার সাহস হয় না কেন অনেক খরচ করতে হবে এক কোন কোনো পরিবেশ আর মেয়ের ক্ষেত্রে যেখানে রয়েছে হারাম যৌতুক সেখানে মেয়ের বাবা সাহসই করতে পারে না কেমন করে বিয়ে দেব অথচ আল্লাহ আকরবুল আলমিন বিবাহ সাদীকে এত সহজ করেছেন এই জন্যই যে করে সহজে যাতে মানুষ গোনা থেকে পাপ থেকে বাঁচার রাস্তা পেতে পারে আগে আলোচনা করেছি যে গোনা থেকে বাঁচার উপায় হচ্ছে যাদেরকে আল্লাহ তো দিয়েছেন দিয়েছেন বিবাহসাদী করা আর যদি বিবাহ বিবাহসাদী না করতে পারে তাহলে বেশি বেশি নফল রোজা রাখবে তো বিবাহ সাদীকে খুব সহজ করা হয়েছে দিন ইসলামে এবং বিবাহ সাদীর জন্য যে মহরানা রয়েছে মহর এই মোহরকে আল্লাহ ফাকরবুল আমি এত সহজ করেছেন যে সামান্য মোহর হলেই চলে সামান্য কিছু হলেই চলে আজকাল বাংলাদেশে কমের পক্ষে মোহর লাখের উপরে দুই লাখ আড়াই লাখ এক লাখ হয়তো হয় না তাই না হ্যাঁ বলেন না যে আপনারা এক এক লাখ মোহর আজকাল হচ্ছে কি খুব কম মোহর মানে আড়াই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা যেটাকে কাবিন বলছেন কাবিন নামানা নাকি বলছেন মোহর তো এ এগুলি ইসলাম নয় যে এত বোঝা চাপিয়ে দেবেন আর সে বোঝা নিয়ে সে মাথা ধরে বসে থাকবে আর তার ঘরে স্ত্রী এসছে কেমন করে শান্তি পাবে যদি আদায় করার ফিকির থাকে চিন্তা থাকে তাহলে কিন্তু আজকাল পাপিদের ফাঁসেকদের এই চিন্তা মনে হয় আদায় করতে হবে যার ফলে হয়তো ওই স্ত্রী নিয়ে যা এ তো আর আদায় করতে হবে না এ তো কাগজে মাত্র ঠিক না কাগজে মাত্র সুতরাং এই পাঁচ লাখ টাকার বোঝা নিয়ে সেই স্ত্রীকে নিয়ে বাসর করছে আরামে কোনো চিন্তা নেই কিন্তু যদি সে ইসলাম বুঝতো যে এই যে পাঁচ লাখ টাকা আমি লিখে নিলাম আমার ওপর লিখে দেওয়া হলো এটা আজকে আদায় যদি না করি তাহলে কালকে আমতে আদায় করতে হবে আজকে যদি টাকা দিয়ে আদায় না করতে পারি তাহলে কালকে আমাদের নেকি দিয়ে আদায় করতে হবে জি এটি স্ত্রীর ঋণ যেমন অন্য কারো কাছে যদি ধার খরচ নেন আর যদি আপনি পরিশোধ না করেন আজকে দুনিয়ায় যদি আপনি রিয়াল দিয়ে টাকা দিয়ে আদায় না করেন সোনা চাঁদি দিয়ে আদায় না করেন জমি জায়গা দিয়ে আদায় না করেন যেভাবে পারেন না কেন আদায় করতে হবে না হলে কাল কেমতে নেকি দিয়ে আদায় করতে হবে নেকি নেই আপনি পাপি লোক তাহলে ওই ব্যক্তি যেই ব্যক্তির আপনি ধন সম্পদ আত্মসাত করে রেখেছেন বা ধার নিয়েছেন দেননি তার গোনাগুলি আপনার নিজের কাঁধের ওপরে নিয়ে নিতে হবে আর জান্নামে চলে যেতে হবে আর ওই ব্যক্তি জান্নাতে যাবে আপনার নেকি নিয়ে বা নিজের গোনাগুলি আপনার উপর চাপিয়ে দিয়ে এই একই অবস্থা স্বামী স্ত্রীর ক্ষেত্রে যদি মোহর নির্ধারণ করেন আর মহর আদায় না করেন আর ভাবেন যে ওর কাছে গিয়ে নিয়ে নিয়ে অনেক জাহেল নেয় প্রথম রাতে গিয়েছেন আর যদিও বিবি কেউ অপরিচিত ব্যক্তির কাছে এসেছে আর সে ভালো করে জানছে এর কাছে আমাকে সারা জীবন কাটাইতে হবে আমার বাবা বাড়ি থেকে বিদায় করে দিয়েছে এখন এর কাছে কাটাইতে হবে সারা জীবন একে যদি সুখী করি তো আমি সুখী আর এর যদি অশান্তি করি তো আমারও অশান্তি তাহলে সেই সময় যদি আপনি মাপ চেয়ে নেন যে মোহট আমাকে মাফ করে দাও তো তার মাফ করা ছাড়া কোনো উপায় আছে নিরুপায় হয়ে মাফ করছে ওই অবস্থা কারো কাছে ধার নিয়েছেন দশ দশ হাজার টাকা আর তারপরে তার সামনে ধরে নিয়েছেন আপনি কোন অস্ত্র যে মাফ করে দে তোর টাকা না হলে তোকে জবাই করে দেবো উপায় আছে ও তো মাফ করবে কিন্তু অন্তর থেকে কি মাফ করছে কখনো না সুতরাং এইরকম মাফ ইসলামে নেই যেই মাফ আমাদের সমাজে মোহরের নিয়ে থাকে তো মহরের ব্যাপারটি ইসলামে এত সহজ করে দেওয়া হয়েছে আমি একটি হাদিস বলবো তখন বুঝতে পারবেন আগে বলছি মহরের সর্বনিম্ন কোনো পরিমাণ নেই যা কিছু হয়তো আছে যে হইতে হবে এই কথাগুলি মজাবেশ নাই এক দিরাম হইতে পারে এক টাকাও হইতে পারে পাঁচ টাকা দশ টাকাও হইতে পারে এমনকি জুতা স্যান্ডেলও হইতে পারে একটা লুঙ্গি চাদরও হইতে পারে জি এমনকি কিছুই নেই কোরআনের শিক্ষা হতে পারে আপনি কোরআন মুখস্থ রেখেছেন আপনার স্ত্রী যে হতে যাচ্ছে যে পাত্রীকে আপনি চয়েস করেছেন তার হয়তো কোরআন মুখস্থ নেই তাকে কোরআনে দু চারটি সুরা মুখস্থ করিয়ে দিলেন কোরআন শিখিয়ে দিলেন কোরআন দেখে দেখে পড়তে পারতো না কোরআন পড়া শিখিয়ে দিলেন এই ওয়াদা করলেন আমি কোরআন শিখিয়ে দেবো এটি আমার মোহর তাই মোহর হয়ে যাবে এগুলি হচ্ছে নবী করিম সালামের সাল্লামের সহি হাদিসের কথা তাহলে বিবাহ কত সহজ একজন ব্যক্তি সাবালক হয়েছে আর তার এই হেম্মত সাহস আছে যে আমি ভিক্ষা করব না বিয়ে করলে যে ব্যক্তি ভিক্ষা করবে এই রকম দুর্বল লোক কাজ করতে পারবে করতে পারবে না তার জন্য বিয়ে করা উচিত নাই কিন্তু যে ব্যক্তি মেহনত করে দিন মজুর মেহনত করে খেটে খাওয়াইতে পারবে সে ব্যক্তি বিবাহ করবে যদিও তার কাছে মোহরের কোনো টাকা পয়সা না থাকে যদি মেয়ের পক্ষ বিবাহ দেয় এবং বিবাহ দিতে পারে এই রকম বিবাহ হতে পারে নবী করিম ইসলামের জামানায় হয়েছে আল্লাহ পাক রব্বুল আলমের মোহর দিয়ে বিয়ে করতে বলেছেন তো এই সম্পর্কে দুই একটি হাদিস শোনাই একটি হাদিসে রয়েছে যে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম একদিন কোন মজলিসে ছিলেন সাহাবাই কেরামরা ছিলেন জাত ও এক মহিলা আসল সহিব খারি মুসলিমে রয়েছে তিরমিজি তরি বিভিন্ন হাদিসের কিতাবে মশুর খুব প্রসিদ্ধ হাদিস এসে বলল ইন্নি ওয়াহাব তো নফসি লাকা ইয়া রাসুল আল্লাহ নবী করিম সাল্লাহ আলী সাল্লামকে আল্লাহ পাকুল আলমিন তার জন্য জায়েজ করেছিলেন যে কোনো মহিলা এসে নিজেকে নবীলের জন্য উৎসর্গ করতে পারে দান করে দিতে পারে যে আমি আপনাকে নিজের নাফসকে আমি দান করে দিচ্ছ অর্থাৎ আপনি আমাকে স্ত্রী করুন নবী করুন সাল্লাম যদি তার স্বীকৃতি দিয়ে দেন যে আমি গ্রহণ করে নিলাম তাহলে সে স্ত্রী হয়ে গেল নবী করিম সাল্লাহি সাল্লামের আল্লাহ পাক রব্বুল এটা অন্য কারোর জন্য জায়েজ রাখেননি অন্য কারোর ক্ষেত্রে ওয়ালীর প্রয়োজন রয়েছে যেটা পরে বলবো অর্থাৎ মেয়ের অভিভাবকের প্রয়োজন রয়েছে অভিভাবক ছাড়া একা এসে আমি তোমাকে বিয়ে করব চলো কটে চলে যাই জায়েজ নয় আল্লাহ পাক কোরআন ইকারীমে ইরشاد করে সূরা আহজাবে ইন ওয়াহাবাত নাফসাহা লিননাবিয়ি ইন আরাদা النبیو ان ইয়াসতান খালে খা খালিসাতাল লাকম মিন দুনিল মুমিনিন ইন ওয়াহাত যদি কোনো মহিলা নবী করিম আলি সাল্লামকে নিজের নবস হেবা করে দেয় মানে দান করে দেয় যে আমি আপনার স্ত্রী হতে চাই আমি প্রস্তুত আছি আপনার স্ত্রী হওয়ার জন্য তারপরে যদি করিম সাল্লা সাল্লাম তাকে নিকাহ করতে চান বিবাহ করতে চান প্রস্তাব পেশ করলো মহিলার পক্ষ থেকে প্রস্তাব আসল সাল্লাম যদি সাদরে গ্রহণ করে নিতে চান আল্লাহ অনুমতি দিচ্ছেন তারপরে বলছেন খালে সাতাল্লাহি আপনার জন্য এটি খাস মিন্দুনিল মমেনিন অন্য কোন মমিন মুসলিমের জন্য নাই কারণ ফেতনার রাস্তা খুলতে পারে পাপের রাস্তা খুলতে পারে তারপরে নবী সালামের জন্য খাস এই ব্যাপারটিতে এটাও রয়েছে যে তিনি মোহর না দিয়েও যেহেতু সে নিজে থেকেই প্রস্তাব পেশ করেছে মহিলা নবী সাহা মোহর না দিলেও বিবাহ করতে পারেন তারপরে নবী করিম সাল্লাহ যথেষ্ট মোহর দিতেন যথেষ্ট মোহর দিতেন তো নবী সাল্লাহ যে মোহর দিতেন সেই মহরের পরিমাণ প্রায় অধিকাংশ ক্ষেত্রে যে মোহর দিয়েছেন সাড়ে বারো ওকিয়া নবী কালি যে মোহর দিয়েছেন তাতে একশো বত্রিশ ভরি চাঁদি হয় এর হিসাব আমি করেছেন আপনারা নিজেরাই করতে পারবেন যে আর নিজ নিজ দেশে চাঁদের কি রেট রয়েছে বা যে রূপা চাঁদির বুঝতে পারবেন যথেষ্ট নবী করিম সাল্লি সাল্লাম ভালো একটা পরিমাণ মোহর দিতেন তারপরে অল্প পরিমাণ মোহর দিয়ে বিবাহ করা যায় এক মহিলা এসে আল্লাহ আমি প্রস্তাব দিচ্ছি যে আপনি যদি আমাকে সাদরে গ্রহণ করেন তো আমি প্রস্তুত রয়েছি তারপরে ওই মহিলা দাঁড়িয়ে থাকলো দীর্ঘ ফাঁকা মা সাল্লাম কোনো জবাব দিচ্ছেন না নবী সাল্লামের প্রয়োজন নেই বিবাহ সাথীর ইচ্ছা নেই জবাব দিচ্ছেন না ফাঁকা রাজোল ইয়ারসুল আল্লাহ একজন পুরুষ তার বিবাহ সাথী হয়নি যুবক বলছি ইয়া সুলা আলহাই আল্লাহ রফা হা ইনলাম থকুন লাকা বেহা হাজা যদি আপনার প্রয়োজন না থাকে তো আমার সাথে বিবাহটা পড়িয়ে দেন আমার সাথে বিবাহ পড়িয়ে দেন যদি আপনার প্রয়োজন না থাকে নবী কেমাল আল্লাহ হাল ইন দা মিন্সাইন তসদ তোমার কাছে এমন কিছু আছে যা তুমি মোহরে দেবে এ মেয়েকে দেবে মোহরানা কিছু আছে সেই লোক বললো মা ইন্দু ইল্লা ইজা রিহাজা ইয়া রসুল আলাই আল্লাহ রসুল আমার কাছে এই লুঙ্গি ছাড়া যে লুঙ্গি সে পরেছিল যে এই লুঙ্গি ছাড়া আমার কাছে কিছু নেই আলা রসুল আল্লাহ শাল্ আল্লাহ রসাল্সাল্লাহ বলেন যে এজা আরো কাহিনী আতাই তাহা এই লুঙ্গি তুমি যদি দিয়ে দাও তিরমিজির হাদি সেইটুকু রয়েছে যে তুমি যদি এই লুঙ্গি দিয়ে দাও জালাস্তাওয়ালা এজার আলাকা তাহলে তোমাকে বাড়িতে বসে থাকতে হবে ও লুঙ্গ হে তোমার কাছে আর কোনো লুঙ্গিই নেই হ্যাঁ একটি লুঙ্গি যেটা তার পরনে রয়েছে ফালতামের সাইয়ান তাহলে কিছু খুঁজো যাও সন্ধান করো দেখো বাড়িতে কিছু আছে হয়তো সাহেব বলেন মা যে বাড়িতে কিছুই নেই আমি ভালো করে জানি বাড়িতে কিছু নেই যাও তলাশ করো নবী সাহেব বলছেন ফালতামে সোয়াল ও খাতামে মিন হাদিদ যাও যদি লোহার একটা আংটিও বাড়িতে পড়ে থাকে খুঁজে নিয়ে আসো তাহলে নবী করিম সাল্লা সাল লোহার আংটি সোনাও না চাঁদিও না আর কোনো কিছু না লোহার আংটি সবচেয়ে সস্তা লোহার আংটি তলাশ করতে বললেন তা পেলেও নবী করীম বিয়ে দিয়ে দিবেন তার ওই লোহার আংটির বিনিময়ে কাল বর্ণনাকারী বলছেন ফালতা মাসাফালামে যেতে দাইয়ান বাড়িতে খুঁজে আসলো লোহার আংটিও বাড়িতে পেল না কত গরিব মানুষ ছিলেন তাহলে আজকালকার জামানায় যে কোনো বাড়িতে কিছু না কিছু পাওয়া যাবে ফা কাল রাসূলুল্লাহ দেখলেন যে এই লোকটির বিবাহের সাতে আগ্রহ রয়েছে আর মেয়েটিরও বিবাহের প্রয়োজন রয়েছে আর এর কাছে কিছু নাই তাহলে করা যাবে কি হালমা আকাশাই আমিনাল কোরআন তোমার কোরআনের কিছু অংশ মুখস্থ আছে কোরআনের কিছু অংশ মুখস্থ আছে কালা নাম সুরা তাকা যা বা সুরা তাকা যা সুরা অমুক সুরা মুখস্থ আছে কয়েকটি সুরার নাম গণায় দিলেন ওই ব্যক্তি সাম্মা হাফা কালা রসুল্লাহ সাল্লা নবী কারিমা কি বললেন শুনুন জৌ কাহা বেমা মা কা মিনা তোমার কাছে যে কুরআন রয়েছে অর্থাৎ যে তোমার কুরআনের সুরাগুলি মুখস্থ রয়েছে তার বিনিময়ে তোমার বিবাহ করিয়ে দিলাম নবী করিম সসালাম বিবাহ করালেন ওলিকে যদি কি প্রশ্ন করে একটু পরে বলবা যে ওলি ছাড়া বিবাহ হয় না অভিভাবক ছাড়া বিয়ে হয় না এখানে অভিভাবক কোথায় ওই মেয়ে তো এসে তো নবী তারপর প্রস্তাব পেশ করলো কিন্তু নবী করিম সাল্লাল্লাহ সাল্লাম আর অলি খোঁজ করলেন নিজে বিবাহ করিয়ে দিলেন কি বলা যেতে পারে নবী করিম প্রথম কথা নবী করিম সাহসাল্লাম সবচেয়ে বড় অলি আমাদের সবার অভিভাবক সাল্লাল্লাহ আলি সাল্লাম তারপরে হতে পারে যে তার কেউ কাছের নিকটে বাবা বা ভাই কেউ ছিল না এরও সম্ভাবনা রয়েছে তাছাড়াও নবী কে রিমসাসলামের হাদিস অ সুলতান ওয়ালি ও মাল্লা ওয়ালি যদি কারো অভিভাবক না থাকে লিগ্যাল গার্জেন না থাকে তাহলে তার গার্জেন হচ্ছে সুলতান মানে বাদশাহ হ্যাঁ দেশের নেতা জি এবং বা দেশের নেতার প্রতিনিধি দেশের নেতার প্রতিনিধি হচ্ছে ইসলামিক সরকার যদি হয়তো কাজী যেমন সৌদি আরবে এখানে কি হয় জানেন যারা নতুন মুসলমান হয় কোনো মহিলা তাদের বিবাহ সারিয়ে দেওয়া সুবিধা নতুন মুসলমান হলে তার তো আর কেউ কারণ বাবা কাফের ভাই কাফের সব কাফের হয়ে রয়েছে তাহলে এই মেয়ের বিবাহ দেওয়া সহজ তাহলে এখানে কাজী যেহেতু সরকার প্রতিনিধি কাজী নিজেই ওলি হয়ে বিবাহ পড়িয়ে দিতে পারেন আর এখানে হয় তা কিন্তু যদি জন্মগত মুসলিম মেয়ে হয় তাহলে বিবাহ পড়ানো যাবে না হ্যাঁ কারণ তার অলি রয়েছে ল্নে কাহির লাবে বলি কি তো নবিয়ে সাল্লাল্লাহ আলি সাল্লাম কোরআনের শিক্ষার বিনিময়ে বিবাহ পড়িয়ে দিলেন এই হাদিসকে বিকৃত করে আমাদের মজাপন্থীরা তারা কি বলে বলছেন না মোহরটা ধারের ওপরে থাকলো আর কোরানের বরকুত শুধু কোরআন যে মুখস্ত আছে এই জন্য ওই লোকটি যে যোগ্য কোরান মুখস্ত আছে তখন যোগ্য তার সাথে বিয়ে পড়িয়ে দিল আর তাকে বলা হল যে পরে তুমি মহরের মহজ্জাল ধারের মহর পরে দিয়ে দিবে একটি শব্দ কোন হাদিসে নেই যে নিম জীবনে কোন বিবাহ সাদী করিয়েছেন ধার মনে রাখবেন আর এই নগদ মহরের সৈন্য তরিকা ভারত বাংলাদেশে নেই দু চারটি দশটি ঘরে থাকতে পারে গোটা ডিস্ট্রিক্ট হয়তো একটা ঘর নেই যেই পরিবারে নগদ মহর নগদ মহর চেষ্টা করেন আমরা আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি এই ক্ষেত্রে কামিয়াব হয়েছি নগদ মহরে আজও আমার পরিবারে বিবাহ শারী হয় দশ হাজার টাকা বেশি এখন আর মোহর যায়নি গত এক মাস আগে আমার আপন ভাইয়ের বিবাহ হলো এখান থেকে দশ হাজার টাকা মোহর দিলাম দশ হাজার টাকা সেটা বেশি দিলাম অনেকে বলছে পাঁচ হাজার টাকা দিলেই চলে আমরা জান না মোহরটা আমি দিয়ে দেবো আর দশ হাজার টাকা হোক জি তো এখনো পাঁচ হাজার দশ হাজার টাকা মহরে বিবাহশালী হচ্ছে দশ হাজার নয় দশ হাজার টাকা জি তো রকম পরিবেশ তৈরি করার চেষ্টা করুন যে নগদ মোহর আর মনে করবেন না এইরকম তিন লাখ টাকা বেঁধে দিলে আমার মেয়েকে ছাড়তে পারবে না সেই জন্য শান্তিতে কখন ছাড়তে পারবে না মারবে দেখছে ছাড়তেও পারবো না আর একে রাখবো না তখন ভিতর ভিতর তখন নির্যাতন জুল অত্যাচার করে যা হচ্ছে জীবন থেকেই মেরে দিবে হ্যাঁ মেরে দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার বললো যে না তোমার মেয়ে তো ফাঁসিতে ঝুলে গেছে আত্মহত্যা করেছে ঘটনা করছে না এরকম মেরে দিয়ে বিষ খেয়ে দিবে আর বললো যে বিষ খেয়ে নিয়েছে মুখে ঢুকিয়ে দিবে বিষ দেখো বিষ খেয়েছে হচ্ছে এগুলি যাকে রাখতে চাইবে না তাকে কি আর টাকা পয়সার চাপ দিয়ে রাখতে পারেন আপনি কখনো রাখতে পারবেন না আপনি তাহলে অন্তরের ভালোবাসা হইতে হবে এর জন্য দোয়া করতে হবে আল্লাহ পাকের কাছে প্রথম থেকে এবং তারপরে ভালো ছেলে দেখে দিতে হবে যে ব্যক্তি জুলম অত্যাচার করবে না যেমনটা বললাম তো নবী করিম সাল্লাহি সাল্লাম কোরআন শিখার বিনিময় বিবাহশালী দিয়েছেন আর জীবনেও কখনো নবী সালাম ধার মহরে এই যে বাকি মহর বাকি মহরে লিখে রেখে দেওয়া এই সিস্টেমে নবী করিম সাল্লামের জামানে কোনো বিবাহশালী হইতো না আরেকটি হাদিস শোনাই জুতো স্যান্ডেলে আজকাল কোনো মেয়ে আছে জুতো স্যান্ডেলে রাজি হবে জি তেরমিজির হাদিস আপনাকে শোনায় ইমাম তেরমিজি বলেছে হাদিসটি সাহেব আমের বিনা রজিয়া রবি আরজী আল্লাহ তালান তার পিতা থেকে বর্ণনা করছেন বলছেন রবি আরজী আল্লাহ তালান থেকে আন্না ইম রাত ফাজারা ফাজারা নামক গোত্রের বংশের এক মহিলা তাজা ওয়াজাত আলান্না আলেই দুটো স্যান্ডেল তাকে দিয়েছে জুতাও না স্যান্ডেল নাল বলে স্যান্ডেল দুটো স্যান্ডেল দিয়েছে মহারানায় আর ওতেই সে রাজি হয়ে বিবাহ করেছে ফাল রাসুল্লাহ সাল্লী করিম্লাম জিজ্ঞাসা করলেন ওই মেয়ে কে পরে বিবাহ স্বাধীন হয়ে যাওয়ার পরে আর রাজি তে মেনে কেউ মালে কি তুমি এই বিবাহতে দুটো স্যান্ডেল পেয়েই রাজি হয়ে গেছে না জবরদস্তি তোমার উপর করা হয়েছে দুটো স্যান্ডেলই রাজি তুমি নবী করিম সাল্লাহাম জিজ্ঞাসা করলেন ওই মেয়ে কে মেয়ে বললো নাম হ্যাঁ আমি রাজি আছি বিবাহতে রাজি টাকা নিয়ে করবে কি যদি স্বামী ভালো না হয় স্বামী যদি জুল অত্যাচার করে আর যদি টাকা এক পয়সাও না পায় আর স্বামী যদি ভালো হয় যেখানে দেখছে আমার শান্তি আর শান্তি তাহলে স্যান্ডেল কি বিনা স্যান্ডেলও যথেষ্ট তার জন্য যে তার মান ইজত করছে সম্মান দিচ্ছে তার মূল্যায়ন করছে যথেষ্ট তারপরে নবী করিম সাল্লাম স্বীকৃতি দিলেন ঠিক আছে এ মেয়ে সন্দেহ হয়েছিল যে হয়তো রাজি নেই নবী করিম সাল্লাম বলেন যে ঠিক আছে তাহলে বিবাহ ঠিক আছে যখন সে রাজি রয়েছে দুটো স্যান্ডেলের বিনিময় বিবাহ হতে তাহলে তা ঠিক আছে আরেকটি বিষয় যেটা বলবো সেটা হচ্ছে যে বিনা ওলিতে অর্থাৎ বিনা অভিভাবকে আর সেটা শরীয়তি অভিভাবক হইতে হবে শরীয়ত সম্মত ওলি হইতে হবে কারণ আজকাল কোর্টে যে ম্যারেজগুলি হয় সেখানে ওলি তৈরি করা হয় জন্মানো হয় হ্যাঁ কাকে উকিলকে না হয় কাউকে ধরে নিল কোন বন্ধু কে কাউকে বাপ বানিয়ে বানানো বলি হয় এসব বলি না কাজ করে এরা নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে বিনা শরীয় অভিভাবকে ওলিতে বিবাহ হয় না সে মেয়ে ছোট হোক আর বড় হোক নাবালিকা হোক আর সাবালিকা হোক বিবাহিতা হোক বা অবিবাহিতা হবে বিবাহিতা হবে অর্থ কি মানে এর আগে হয়তো বিবাহ হয়েছে তালাকপ্রাপ্তা প্রাপ্তা অথবা বিধবা কুয়ারি হোক অথবা কুয়ারি নাই হোক যে কোন রকমের মেয়ে হোক না কেন সবার জন্য ওলির শর্ত রয়েছে ওলির শর্ত রয়েছে তো এই ক্ষেত্রে হাদিস শোনায় আবু মুসা আসারি রাজি আল্লাহ তালন বর্ণনা করেছেন আবু দাউদ তিরমিজের হাদিস আন্নানবী সাল্লাহ আলী সাল্লাম কারণ নবী সাল্লাম বলছেন লি কাহা ইল্লা ওলি ছাড়া বিবাহ হয় না ওলি ছাড়া বিবাহ হয় না নবী সাল্লাম না করেছেন সুতরাং ওলি ছাড়া জেনে শুনে মাসলা জানবে আর কেউ বিবাহ করবে বিবাহ হবে না কেউ মাসলা জানে না বিয়ে করেছে তারপরে যদি তার গার্জেন অভিভাবক ওর ওপর রাজি হয়ে যায় আর স্বীকৃতি দিয়ে দেয় যে ঠিক আছে তাহলে সে বিয়ে সাব্যস্ত থাকবে আর না হলে সেই গার্জেন অভিভাবক যদি বলে যে না এই ছেলের সাথে আমার মেয়ে বা বোনের বিবাহ আমি চাই না তাহলে বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে ফার্স্টে নেকা হয়ে যাবে বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে মায় শরদ্বীতি আল্লাহ তালা নারাকি হাতীসে বর্ণনা করেছেন আনা রসুল আল্লাহ সালসলাম আর রসুল বলেছেন আইয়োমা ইমরা যে কোনো মহিলা এই বললাম যে মহিলা মেয়ে নাবালিকা হোক শাবালিকা হোক কুয়ারী হোক বা কুয়ারী না হোক বিবাহিত আন্দামা হোক মানে তালাকপ্রাপ্ত হোক স্বামী মারা গেছে বিধবা হোক যে কোনো রকমের মহিলা হোক আইয়েমা ইমরা যে কোনো মহিলা নাকাহাত নফসাহা বেগের ইজনে ওলি তার ওলির বিনা অনুমতিতে নিজেই বিয়ে করে নিয়েছে কোর্টে গিয়েই করুক আর অন্য কোথাও গিয়ে বন্ধু বান্ধবরা আছে ওই ছেলের ওরা সব বসে বিয়ে সাক্ষী টাকি করে বিয়ে টিয়ে পড়িয়ে দিয়েছে যেইভাবে হোক না কেন বাবা বেঁচে আছে আপন ভাই আছে আর ওই চাচা তো বা চাচারা বিয়ে পড়িয়ে দিয়েছে এটা তো হতে পারে না ওলি নাই তারা ওলি নাই হ্যাঁ বাবা না থাকতো ভাই না থাকতো তখন চাচা ওলি হবে কাছের ওলি থাকতে অভিভাবক থাকতে দূরের অভিভাবক অভিভাবক হবে না ওলি হবে না ফানিকা হোহা বা তেলুন যদি নিজেই বিয়ে করে বিনা অলিতে বিনা অলির বিনা অনুমতিতে তার নিকাহ সম্পর্কে নবী বলছেন ফানিকা হোহা বা তেলুন ফানিকা হোহা বা তেলুন ফানিকা হোহা বা তেলুন তার বিবাহ বাতিল 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 তিনবার বলেছেন নবিকেন্লাহ আলি আসসালাম সুতরাং আমাদের দেশে যে এই আজকাল মেয়েরা বাইরে বের হচ্ছে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে একা যাচ্ছে আর সেখানে যুবকদের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে একই সাথে পড়াশোনা সহশিক্ষা আর এখান থেকে শুরু হচ্ছে ফিতনা আর আজকাল আজকাল কিছু অভিভাবকরা রয়েছে এত অযোগ্য অভিভাবক যে যারা সাবালিকা কি বারো বছর চোদ্দ বছরের মেয়ের হাতে মোবাইল ধরিয়ে দিচ্ছে যদি মেয়ের হাতে মোবাইল দিয়ে দেন তো তার কাছে আর কী আশা করতে পারেন হ্যাঁ প্রেম করা ছাড়া আর কি আশা করতে পারেন আপনার মেয়ের কাছে বোনের কাছে কেন দেবেন আপনি কালকে আমাকে জবাব দিতে হবে না অবশ্যই জবাব দিতে হবে তোমাদের দায়িত্বশীল আর প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কালকে আমাকে জিজ্ঞাসা করা হবে সেই দিন জবাব দিতে পারবেন না ওই মেয়ে যে মেয়ে যে প্রেম করেছে মেয়ে যে গুণা করেছে তার জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে বোন যে গুণা করেছে আর আপনি বড় ভাই আর আপনি গুণা করার সুযোগ সুবিধা দিয়েছেন সহশিক্ষায় পাঠিয়েছেন অথবা মোবাইল দিয়ে দিয়েছেন তার হাতে কার সাথে কথা বলে খোঁজ খবর রাখেন না কোথা থেকে তার কাছে কল আসে কোনো খোঁজ খবর রাখেন না কালকে না তখন জাহান নামে যেতে হবে এমনটা না হয় যে নামাজ রোজা করেও জাহান নামে যেতে হয় এই দায়িত্ব পালন করায় অবহেলা করার কারণে তো এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কারণ আমাদের দেশে এই এইরকম বহু বিবাহ হচ্ছে কোর্টে গিয়ে কোর্ট ম্যারেজ বাবাকে খবর নেয় ভাইকে খবর নেয় আত্মীয়স্বজন কাউকে খবর নেয় ভালো ভালো পরিবারে নামাজি পরিবারে দেখা যাচ্ছে যে এরকম মেয়ে চলে যাচ্ছে বেরি আর বিবাহ সাদী করে নিচ্ছে জায়জ নাই মোটে আর একটি বিষয় হচ্ছে বিবাহ হবে কি করে এই ক্ষেত্রেও ভুল রয়েছে আমাদের দেশে বিবাহ একটা সম্পাদন হবে কিভাবে বিবাহ সাদীর ক্ষেত্রে প্রথম যে মেয়ের বিবাহ হবে সেই মেয়ের কাছে অনুমতি নিতে হবে যাকে স্তিজান বলা হয় অনুমতি অনুমতি নেওয়া কখন নেবেন ওই বিবাহের দিন মজলিসে বসে নয় এই ভুল রয়েছে আমাদের দেশে অনুমতি নিতে হবে বিবাহ সাথীর কথাবার্তা শুরু হয়েছে কথাবার্তা পাকা করার আগে কথাবার্তা মোটামুটি শুরু হয়েছে আর পাকা হতে যাচ্ছে পাকা হওয়ার আগেই অনুমতি নিতে হবে মেয়ের কাছে মেয়েকে জানিয়ে দিতে হবে যে এমন একটা ছেলে প্রস্তাব নিয়ে এসেছে যে ছেলের শিক্ষাগত যোগ্যতা এরকম ছেলে অবশ্যই নামাজি দিনদার হইতে হবে এটা এটা তো অবশ্যই না জানা আপনাকে বেনামাজি কে বিবাহ দেওয়াই যায় না আপনার জন্য সুতরাং দিনদার দেখে দিতে হবে কমপক্ষে মুসলিম নামাজি হইতে হবে এরকম দেখে দিতে হবে আর তার সাথে তার যোগ্যতা সে কি করে এই কথা জানিয়ে দিয়ে বা দেখেও দিতে পারেন তাকে সামনাসামনি যখন দেখা হবে তখন দেখেও নিল ছেলেকেও দেখে নিল মেয়েকে যখন দেখতে আসলে ছেলেকেও দেখে নিল তারপর অনুমতি নিতে হবে যে এই ছেলের সাথে তোমার কথাবার্তা পাকা করতে যাচ্ছি অনুমতি নিতে হবে অনুমতি নেবেন যখন তখন মেয়ে যেহেতু দুই প্রকার রয়েছে এক হচ্ছে কুমারী যার কোনোদিন দিন হয়নি আর যার বিবাহসাদী হয়ে গেছে তালাক প্রাপ্তা অথবা বিধবা দুইটি ক্ষেত্রে পার্থক্য করেছেন কি পার্থক্য করেছেন যে যদি কুমারী হয় তাহলে তার কাছে যখন অনুমতি নেবেন সে সাধারণত জবাব দেবে না লজ্জায় জবাব দেবে না ওয়াইজ নোহা বলছেন যদি কুমারী হয় তাহলে যদি চুপ থেকে যায় জিজ্ঞাসা করলেন যে তোমার অমুক ছেলের সাথে হৈলালের সাথে বিবাহ দিতে যাচ্ছি তাহলে যদি চুপ থেকে যায় তাহলে জানতে হবে যে সে অনুমতি দিচ্ছে সে রাজি আছে আর যদি তালাক প্রাপ্ত হয় বিধবা হয় তাহলে তুস্তা তার হুকুম নিতে হবে আদেশ নিতে হবে যে হ্যাঁ আব্বা বিয়ে দিয়ে দেন বড় ভাই বিয়ে দিয়ে দেন অসুবিধা নেই ঠিক আছে আমি রাজি আছি তাকে কথায় বলিয়ে নিতে হবে জি কারণ যে তালাক প্রাপ্ত হয়ে গেছে অথবা বিধবা হয়ে গেছে তার ওই রকম লজ্জা নেই যে লজ্জা একজন কুমারীর আছে শরীয়তে এই দিকটার দিকে খেয়াল রাখা হয়েছে নবীর শাসন আতুন কাহুল আইয়েম হাততা তুস্তা মারা কোন অবিবাহিতা মেয়ের অতক্ষণ বিয়ে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত তার কাছে আদেশ না হবে ওয়ালাতুন কাহুল বিক্র আর কুমারী যদি হয় তাহলে তার কাছে অনুমতি নিতে হবে অতক্ষণ বিয়ে দেওয়া যাবে না হাত্তা তুস্তা জানা যতক্ষণ অনুমতি না হবে কালোয়া রসুল আল্লাহে শাহারা জিজ্ঞাসা এ আল্লাহ রসুল ওয়াকাইফা ইয়েজুন ও কুমারীর কাছে কেমন করে এজেন অনুমতি নেব কালা আন্তাসকোতা যদি চুপ থেকে যায় যথেষ্ট অন্য হাতেস ওয়াজন ও হা সমা তার চুপ থেকে যাওয়া হচ্ছে তার অনুমতি তো এক অনুমতি নিলেন আপনি আর তারপরে একটি বিষয় রয়েছে যেটার নাম হচ্ছে ইজাব আর আরেকটি বিষয়ের নাম হচ্ছে কবুল ইজাব হচ্ছে বিয়ের প্রস্তাবের নাম বিয়ের প্রস্তাব কে দেবে বিয়ের প্রস্তাব কার পক্ষ থেকে আসে সাধারণত আমাদের সমাজে ছেলের পক্ষ থেকে আসে কিন্তু এর ব্যতিক্রম হতে পারে ছেলের পক্ষ থেকে যদি প্রস্তাব আসে তার নাম হচ্ছে ইজাব ছেলে বললো যে আপনার মেয়েকে আমি পায়গাম দিচ্ছি বা আপনার বোনকে আমি পায়গাম দিচ্ছি সে যেই ভাবে মুখে হোক সরাসরি হোক অন্য কারো দ্বারা হোক মাধ্যম দিয়ে হোক কিন্তু সে পাইগাম দিল এটি হচ্ছে প্রস্তাব আমাদের দেশে বিয়ের জন্য মজলিস তৈরি করা হচ্ছে ইসলামে বিয়ে এত সহজে মজলিস করার ব্যাপার সাপার নেই একজন প্রস্তাব দিল আর আপনার সাথে সাথে চয়েস হয়ে গেল যে আমি বিবাহ করতে চাই আপনার মেয়ের সাথে আমার বিবাহ দিয়ে দেন এর নাম হচ্ছে ইজা ফেকার কিতাবাদিতে যে রয়েছে ইজাব এবং কবুল আর ইজাব এবং কবুলের মাধ্যমে আকদ হয় অর্থাৎ বিবাহ বন্ধন হয় তো ইজাব মানে হচ্ছে ছেলের পক্ষ থেকে প্রস্তাব হয়তো অথবা মেয়ে বললো একটা ছেলে খুব পছন্দ হইল সে বলল যে আমার মেয়ের তোমার সাথে বিয়ে দিয়ে দিচ্ছি আমার মেয়ের তোমার সাথে বিয়ে দিতে আমি রাজি আছি আর সেই ব্যক্তি সেই ছেলে পাত্র কি বললো তো আমি কবুল করলাম তাহলে এখানে প্রস্তাব হলো মেয়ের বাবার পক্ষ থেকে আর কবুল হলো ছেলের পক্ষ থেকে যেইভাবে হোক না কেন হলেই হলো যেমন কেনা বেচাই একই ওই রকম যে রা বলেছেন যে আঁকদিন মতো কেনা বেচার মতো আপনি কোনো একটা জিনিস কেনা বেচা করতে চান তো হয়তো আপনি বলছেন যে এটা আমি বিক্রি করে দেবো নেবেন সে বললো যে হ্যাঁ নিয়ে নিলাম কত দাম দশ রিয়াল নিয়ে নিলাম হলো না হলো না কেনা হয়ে গেল অথবা কলম যার রয়েছে সে চুপ আছে একজন লোক কিনতে চাই কলমটা বিক্রি করে দেন আর কলমের মালিক বলল যে আমি বিক্রি করে দিলাম হলো না হলো না দুই দিক থেকে হয়ে গেল ঠিক তেমনি বিবাহশাদির সাদীর ক্ষেত্রে দুই দিক থেকে ইজাব কবুল উভয় পক্ষ থেকে হতে পারে এ হচ্ছে ইজাব এবং কবুল তো কবুল আসলে সাধারণত আমাদের সমাজে কে করে ছেলে এটি হচ্ছে কবুল কারণ প্রস্তাব মজলিসে এসে আমাদের দেশে যেটা প্রথা এবং প্রথা যদি ইসলাম বিরোধী না হয় তো অসুবিধা নাই স্যার ঠিক আছে যে মেয়ের বাবা বলল যে আমার মেয়ের বিয়ে আপনারা পড়িয়ে দেন বলে নাই ভাবে আমার মেয়ের বিবাহ পড়িয়ে দেন গ্রামের লোকজনকে বলল বা আত্মীয় বলল তারপরে তখন ওই ছেলেকে কবুল করালো যে এত টাকা দেন মোহর দিয়ে আর অমুকের মেয়ে অমুক নাম তাকে তুমি কবুল করলে ছেলে বলল কবুল করলাম বিয়ে হয়ে গেল এই হচ্ছে অনুমতি নেওয়া আর আর ইজাব কি কবুল তিনটি বিষয় রয়েছে বিবাহ ক্ষেত্রে চতুর্থ আরেকটি বিষয় যা আমাদের দেশে বাড়ানো হয়েছে তা বিদাত আর তা হচ্ছে মেয়েকে কবুল করানো আছে না নেই আর আমি যখন উত্তরপ্রদেশে পড়াশোনা করতাম তখন আমার ওস্তাদ ছিলেন শেখ সাফির রহমান মোবারকপুরী যিনি আর রাহিকুল মখতুম যে নবীর জীবনের উপরে যে কিতাব রয়েছে এই কিতাবের লেখক তো ওনাকে একদিন বললাম যে আমাদের সমাজ আমাদের দেশে মেয়েদের কবুলের যে প্রথা রয়েছে তখন তিনি হাসতে হাসতে আমাদেরকে ঠাট্টা করে বললেন যে এটা তোমাদের বাঙালিদের মধ্যে রয়েছে তোমাদের বাঙালিদের মধ্যে রয়েছে তার মানে উত্তরপ্রদেশে প্রদেশে তাহলে এই কুপ্রথা এই বিদাত নেই হতে পারে বিদাতিদের মধ্যে কিন্তু তিনি যতটা বললেন যে সে এলাকায় নেই বা উর্দু ভাষীদের মধ্যে সেখানে নেই মেয়েকে কবুল করানো এই বাঙালি সমাজে জানি না কোথা থেকে আসলো মেয়েকে কবুল করানো আর মেয়েকে যদি কবুল না করা এই নিয়ে বড় ঝগড়া দ্বন্দ্ব ফিতরা ফাসাদ হয়েছে আমার এলাকায় মেয়ে কবুল করলো না তাহলে কি করে তার স্ত্রী হইলো হ্যাঁ কি করে হইলো নবীলাম বলেছেন যে আগে যেমন নিয়েছে হতেই হইলো আর তোমার এই মেয়েকে কবুল করানো বাড়ির ভিতরে গিয়ে এটা বিদাত হলো আর নবী করিম সাল্লাম বলেছেন কুল্ল মুহদাসীন বেদা প্রত্যেক নতুন কাজ যা কোরআন হাদিস নেই সে নামাজের ক্ষেত্রে হোক রোজার ক্ষেত্রে হোক আর বিবাহ সাদীর ক্ষেত্রে হোক সেটি হচ্ছে বিদাত আর কুল্ল বিদাত দলালা প্রত্যেক বিদাত হচ্ছে গুমরাহি আর প্রত্যেক গুমরাহির পরিণাম করলো দলালাতে ফেন্নার সুতরাং মেয়েকে কবুল করা এটি শরীয়তে নেই আমাদের দেশের যারা মালিক মাতাব্বর গ্রামের নেতা তাদের এই গুমরাহি রয়েছে তারা তাদের নেতৃত্ব চালাতে চায় অন ইসলামিক তাদেরকে বোঝানোর প্রয়োজন রয়েছে এবং তাদের এই কথাগুলি বোঝার প্রয়োজন রয়েছে যে মেয়েদের কবুল নেই মেয়েকে কবুল করাতে গিয়ে না কাজ হয় ওই গ্রামের দুইজন নেবে গ্রামবাসী বা মেয়ের এমন আত্মীয় হইলো তাদের সাথে বিবাহ সাথে যাইজ দেখা যায় না ওই মেয়েকে ওরা যাবে সাক্ষী হয়ে মেয়ের কাছে শুনতে যে কবুল করলো কি করলো না সাক্ষী যাবে দুটি আর আরেকটি যাবে কে উকিল ওকিল বানাবে আবার কেউ সরিয়ে নেই এক বিধাত বলে কাকে ও আসল ব্যক্তি যদি না থাকে তার পক্ষ থেকে অন্য কোন দায়িত্বশীল কোনো কাজ করে তাকে ওকিল বলে আজকাল আপনারা বুঝেন আপনাদের যদি কফিল না থাকে বা কফিল হয়তো সরকারি চাকরি করছে সেজন্য নিজে যে কাজ করাচ্ছে আসল ব্যবসায়ী সে সরকারি চাকরি করছে তখন এখানে ব্যবসা খুলতে পারে না কি করছে তার ভাই যে চাকরি করে না তার নামে আহ খুলে রেখেছে কোম্পানি খুলে রেখেছে সে হচ্ছে কফিল কিন্তু আসল ওকিল যে সেই দায়িত্বশীল ওকিল ওকিল ওকে বলা হয় যে ব্যক্তি আসল ব্যক্তির অনুপস্থিতিতে যে দায়িত্ব পালন করে এখানে বাবা মজুদ রয়েছে বা বড় ভাই মজুদ রয়েছে তাহলে আমাদের দেশে ওকিল নেবে দুটো সাক্ষী নেবে ওই মেয়ের কাছে নিয়ে যাবে সাক্ষী এখানে ছেলে কবল করলে এখানে সাক্ষী আর মেয়ের কোনো কাজ নেই বিবাহর দিনে মেয়ের কোনো কাজ নেই যেই কাজ আমাদের দেশে করে কোনো কাজ নেই তারা তার অনুমতি তার বাবা নেওয়ার দায়িত্ব তার বাবা দায়িত্ব নিয়ে নিয়েছে এবং তার জবাব দায়ী সে করবে অনুমতি নিয়েছে না নিয়েছে তার জবাব সে দেবে মেয়ের বাবা বলছে আমার মেয়ের বিয়ে পড়িয়ে দেন বা আমার মেয়ের বিয়ে দিয়ে দিলাম হয়ে গেল ছেলে কবুল করবে যথেষ্ট বিবাহ সাদী শেষ হয়ে গেল আর সন্নত হচ্ছে সেখানে খুদবাতুল হাজা পড়া নবী করিম সাল্লাম যে খুদবা পড়েছেন বিভিন্ন সময় সেই খুদবা পড়া হচ্ছে সন্নত পড়বে বিবাহ সাদী শেষ হয়ে গেল বিবাহ হয়ে যাওয়ার পরে যখন বিবাহ সাথী হয়ে গেল তখন মোবারক বাদ দিতে হবে হচ্ছে মোবারক বাদ দিবেন কেমন ভাবে মুখস্থ না থাকায় বলে হ্যাঁ আর আমাদের দেশের লোকেরা কি বলে কিছু বলে বিবাহর ক্ষেত্রে বলেন না কিন্তু ঈদের ক্ষেত্রে যেমন ঈদ মোবারক ঈদ মোবারক তো যাই হোক আর বিবাহ শাদী যখন কবুল হয়ে গেল তারপরে ছেলেটা দাঁড়িয়ে গেল সালাম যখন প্রথম দেখা হবে তখন সালাম দিতে হবে আর না হলে সালাম দিতে হবে মধ্যখানে অনুষ্ঠান মধ্যে দাঁড়িয়ে সালাম আলাইকুম আমি কবুল করলাম এ কোন তরিকা হইল ইসলামিক তরিকা হয় সালাম শুরু সাক্ষাতে আর না হলে শেষ কানে বিদায়ের সময় সালাম আলাইকুম সালাম ইসলামের আর মধ্যে করে সালাম কোথায় আছে কবুল করলো আর মধ্যে উঠে দাঁড়িয়ে সালাম করল না তাহলে বিবাহ করার পরে যদি তার কিছু করণীয় থাকে কি করবে শুক্রানা শেষ দা করবে সাথে শেষ দায় পড়ে যেতেন ইভিন খারুন রহু নবিসামের কাছে কোনো সুসংবাদ আসলে খুশির খবর আসলে যে কোনো খুশির খবর তাহলে শেষ সাথে সাথে অবনত হয়ে যেতেন শেষদা করেন একটা সেজদা করবেন ওই ছেলেকে বলেন পাত্রকে বলেন একটা সেজদা করবে ওই মেয়ে একটা সেজদা করবি আর কোন আলমদের নিকটে দুই রেখাত নামাজ শুকরানা নামাজও পড়া যেতে পারে কিন্তু সবচাইতে বেশি শহীদ হচ্ছে শুধু সেজদা করে নেওয়া যা নবী করিম সাল্লাম করতেন এটা স্পষ্ট প্রমাণিত দোয়া দিতে হবে সবার কাজ হচ্ছে ওই পাত্র পাত্রীকে যাদের নতুন জীবন শুরু হচ্ছে তাদেরকে দোয়া দেওয়া আবু হইয়া রজিয়া আল্লাহ তালা বর্ণনা করেছেন যে রসুর উল্লাহ সাল্লাহ্সলাম কানাই জা রাফ ইনসান কোন ব্যক্তিকে বিবাহ উপলক্ষে যখন মোবারক বাদ দিতেন তো কি বলতেন বলতেন বারাক আল্লাহ আলাকা বারাকা বারাক অজামা ওয়াজামা না কুমা ফির খাই বারাক আল্লাহ ওই ছেলেকে বলবেন আল্লাহ তোমার ওপর বরকত দিক ও বারাক আল্লাহ আলেকা তোমার উপরে আল্লাহ বরকত দিক ওয়া জামা আবেই নাকুমা ফির খাইর এবং তোমাদের দুইজনকে আল্লাহ কল্যাণের সাথে মঙ্গলের সাথে একত্রিত করুক তোমাদের জীবনটাকে সুন্দর করুক সুখময় করুক এইভাবে নবী কেমিক সাল্লাল্লাহ ইসলাম দুয়া দিতেন ইমাম তিরমিজির আহমদুল্লা আলাহ আবু দাউদ তিরমিজিতে হাদিসটি রয়েছে মোসনাত আহামেদ রয়েছে হাদিসটিকে সহী বলেছেন বিভমসালী যখন হয়ে গেল তখন ছেলে পক্ষের দায়িত্ব মেয়ে পক্ষের নয় ছেলে পক্ষের দায়িত্ব তাহলে সমস্ত শরিয়তি খরচগুলি মোহর দিতে হবে কাকে ছেলেকে অলিমা দিতে হবে কাকে ছেলেকে সব খরচ ছেলেদের পক্ষান্তর আমাদের দেশে সব উল্টো তরিকা হিন্দুয়ারি তরিকা খরচ কার সব মেয়ের মেয়ের বাবার সব হচ্ছে মেয়ের বাবার খরচ মোহর দিতে হবে কাকে উল্টো মোহর চলছে যৌতুকের মোহর উল্টো টাকাও দিতে হবে মেয়েও দিতে হবে এমন অপরাধ করেছে মেয়ে মানুষ করে যে মেয়েও দিতে হবে আর টাকাও দিতে হবে হন্ডাও দিতে হবে আর আজকালকার জামানা তো গাড়ির জামানা চলছে আর ওই জামানার নেই ছোটখাটো জিনিস দেওয়ার জামানা নেই তারপরে ফার্নিচার দেওয়া হ্যাঁ এইসব দিতে হবে কোথায় পেলেন এগুলি হ্যাঁ এসি দিতে হবে ফ্রিজ দিতে হবে হ্যাঁ ওয়াশিং মেশিন দিতে হবে ঘর বাড়ি তৈরি করে দিতে হবে সাউথ ইন্ডিয়া দক্ষিণ ভারত এবং শ্রীলঙ্কায় মেয়ে যদি হয় বোন হয় বাড়ি তৈরি করে দিতে হবে হিন্দুরা আমাদের ওপরে এত প্রাধান্য লাভ করেছে তাদের সংস্কৃতি কেমন এমনভাবে চাপিয়ে দিয়েছে যা হিন্দুদের ঘরে বিয়ে সাধিত হয় তাই মুসলমানদের ঘরে হয় ভারত উপমহাদেশে বাংলাদেশ ওয়ালিমা বলছিলাম যে ওয়ালিমা করা হচ্ছে সুন্নাতে আবার কিছু কিছু আলেমদের নিকটে ওয়াজিব ওয়ালিমা করতে হবে নবী করিম সাল্লাহাম আব্দুর রহমান যখন বিবাহ শাদী করলেন তখন তাকে বললেন নবী সাল্লাম যে শা কমের পক্ষে একটা ছাগলের ওলিমা করো কমের পক্ষে একটা বকরি জবাই করে ওলিমা করো সেই জামানায় গরিব মানুষকে কোন রকম বিয়ে করতে পেরেছেন মহাজের মানুষ তাকে নবী সাল্লাম অলিমা করতে বলছেন কমপক্ষে একটা বকরি জবাই করে খাসি জবাই করে তাহলে অলিমার ক্ষেত্রে যদি আপনি শত শত লোককে খাওয়ান ছেলের পক্ষ তাহলে এটি নয় যদি আপনার শক্তি থাকে শক্তি যতটা আছে ততটা করেন আপনি ঋণ করজ করেন যে ঋণে ডুবে যাবেন এমন করে নয় আর ঋণ হয়ে গেলে মানুষের ইমান ঠিক থাকে না মানুষের আমল ঠিক থাকে না মানুষের ওয়াদা খেলাফি হয়ে যায় মনাফিকি শুরু হয়ে যায় চাল চলন আচার আচরণ নষ্ট হয়ে যায় মানুষের কাছে মানহানি হয় সুতরাং ঋণ করে বিবাহ সাদী সারবেন না যেটুকু আছে সেটুকুর মধ্যে অলিমা করেন দশ জনকে খাওয়া খাওয়াবার ব্যবস্থা আছে দশ জনকে খাওয়ান পঞ্চাশ জন একশো জনকে খাওয়াতে পারবেন খাওয়ান মাসে আল্লাহ তো ওলিমা করা নবী করিম সাল্লাহামের সুন্নত এবং এর জন্য তাকিদ করেছেন সুতরাং অলিমা অবশ্যই করতে হবে আবু হের রাজি আল্লাহ তালান একটি হাদিস বর্ণনা করেছেন যে অলিমার ক্ষেত্রে আবার আমাদের দেশে যা হয় চেহারা দেখে দেখে মুগ দেখে দেখে ডাকা হয় মুখ দেখে দেখে পয়সাওয়ালাদেরকে ডাকা হয় যার কাছে বড় বড় গিফট পাওয়া যাবে বেশি অঙ্কের টাকা পয়সা পাওয়া যাবে তাদেরকে ডাকা হয় এ হচ্ছে সবচেয়ে খাবার নিকৃষ্ট দাওয়াত বলেছেন কি বলেছেন সর্বোত্ত আমে তো আমুল আলী অলিমা সবচেয়ে নিকৃষ্ট খাবার হচ্ছে নিকৃষ্ট খাদ্য হচ্ছে এমন অলিমার খাবার ইউদ আল হাল যে ধনীদেরকে তো ডাকা হয় ফকির গরিবদেরকে ডাকা হয় না গ্রামের গরিব ফকির আছে তাদেরকে খেতে দিল ফুটপাতে ও মেঝেতে ধুলোতে বসিয়ে দিচ্ছে যদিও দেয় যদিও খেতে দেয় ফুটপাতে বসিয়ে দিচ্ছে আর পয়সা লাদের জন্য ধনীদের জন্য চেয়ার টেবিলের ব্যবস্থা করা হয়েছে স্টেজের ব্যবস্থা করা হয়েছে জাহেজ নয় সবচেয়ে তিনি কৃষ্ট খানা নবী করিম সাল্লাহাম বলেছেন সুতরাং ওলিমা করতে হবে সমানভাবে গরিবকে যেমন ধনীকে খাওয়াবেন তেমনই গরিবকে খাওয়াবেন যেমন আত্মীয়কে খাওয়াবেন তেমন অন্য গ্রামবাসীকে খাওয়াবেন এইভাবে খাওয়াইতে হবে কমান তারাকা দাওয়াত আর যেই ব্যক্তি এই অলিমার দাওয়াত ছেড়ে দিল ফাঁকা দাস আল্লাহ রসুল সে ব্যক্তি আল্লাহ এবং রসুলের মানি করলো তাহলে যেই ব্যক্তি অলিমা করলো না সে আল্লাহ রসুলের নাফারমানি করলো এটা হইতে পারে আর একজন ব্যক্তিকে দাওয়াত দেওয়া হইল অথচ সে অলিমার দাওয়াতে আসলো না সেও আল্লাহ রসুলের নাফারমানি করলো সেই জন্য অলিমার যদি বিবাহ স্বাদীর দাওয়াত হয় সেই দাওয়াত কবুল করা জরুরি অন্য দাওয়াত রয়েছে সেই দাওয়াত কবুল করেন আর না করেন ভাই আমি যেতে পারলাম না আমি ব্যস্ত আছি কিন্তু অলিমার দাওয়াত যথাসাধ্য চেষ্টা করতে তবে যদি দাওয়াত দেওয়া হয় তো কবুল করেন যদি খেতেও না পারেন তবুও যান সেখানে গিয়ে দোয়া দিয়ে আসেন এ হচ্ছে আদেশ এই সম্পর্কে আরেকটি কথা বলি সেটা হচ্ছে আমাদের দেশে বহু প্রথা রয়েছে বিবাহর সাথে সম্পর্কিত বহু প্রথা রয়েছে যেই প্রথাগুলির অধিকাংশ প্রথা হচ্ছে কুপ্রথা 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 কেন বললাম এই জন্য যেই প্রথাগুলি শরীয়ত বিরোধী যেগুলোতে শরীয়তে আপত্তি রয়েছে যেগুলোতে কোনো পাপের কাজ করতে হয় যেগুলোতে নিষিদ্ধ কাজ করতে বাধ্য হইতে হয় সেগুলি হচ্ছে কুপ্রথা প্রথা সম্পর্কে শরীয়তের হুকুম সম্পর্কে একটু কথা জেনে নেওয়া ভালো সেটা হচ্ছে যে যদি প্রথা কোনো এলাকার থাকে কোনো ডিস্ট্রিক্টের লোকদের থাকে কোনো বংশের লোকদের থাকে আছে না এক এলাকার এক এক প্রথা রয়েছে সেই প্রথাকে দেখতে হবে যাচাই করে কোরআন এবং হাদিসের আলোকে যদি কোরআন হাদিস বিরোধী না হয় কোনো হারাম কাজ না করতে হয় নাজাইজ কাজ না করতে হয় বা কোনো ফরজ অজীব না ছুটে যায় তাহলে সেই প্রথা পালন করতে পারে আর যদি দেখা যায় যে এই প্রথা পালন করতে গিয়ে অন্যায় কাজ করতে হচ্ছে অথবা নাজাইজ কাজে ব্যস্ত লিপ্ত হতে হচ্ছে তাহলে সেই প্রথা হচ্ছে কুপ্রথা জায়েজ নয় অথবা সেই প্রথাকে শরীয়তের মতো করে শরীয়তের মত করে বাধ্য একবারে করতে করতেই হবে না করলে বড়ই দোষ হয়ে যাবে বিবাহ সাদীর ক্ষেত্রে যে প্রথাগুলি আমাদের দেশে রয়েছে তার অবস্থা কিন্তু এরকমই হয়ে গেছে যদি ওই প্রথাগুলি পালন না করে তাহলে গ্রামে দুর্নাম হয়ে যাবে মেয়েপক্ষ ছেলে পক্ষের কাছে বদনাম হয়ে যাবে সমালোচনা করবে সমালোচনার পাত্র হয়ে যাবে অথবা ছেলে পক্ষ মেয়ের পক্ষের কাছে উভয় পক্ষ এরা এত ছোট লোক এত অভদ্র তারা এই করলো না সেই করলো না ইত্যাদি ইত্যাদি তাহলে এইরকম যদি হয় সেগুলিকে বলা হবে কুপ্রথা যেগুলি জায়জ নয় তাহলে প্রথার ক্ষেত্রে মনে রাখতে হবে যে কোরআন সন্না বিরোধী যদি না হয় আর শরীয়তে সেগুলিকে জরুরি না মনে করা হয় তাহলে সে প্রথাগুলি জায়জ আর যদি সেগুলিকে জরুরি মনে করে না অথচ সেগুলি কোরআন হাদিসের নেই ইসলামের না নয় সেগুলি অথবা সেগুলি না করলে সমালোচনা হয় অথবা সেগুলি করতে গিয়ে কোনো হারাম নাজায়জ কাজ করতে বাধ্য হইতে হয় তাহলে সেই প্রথা পালন করা যায় নয় এর উদাহরণ এর উদাহরণ বহু রয়েছে তার মধ্যে দুটি একটি বলি একটি উদাহরণ হচ্ছে বুঝেন না হ্যাঁ বাইনামা করা জমির বাইনামা করি অ্যাডভান্স করলেন গাড়ির বাইনামা বাইনামায় কে বলা হয় অ্যাডভান্স যেটা ইংরেজি আজকাল বুঝতে শিখেছেন আর নিজের দেশের ভাষা বলে গেছেন আগে বাইনামা করা মানে বাই বাইনামা উর্দু আরবি ফার্সি থেকে এসছে হ্যাঁ কেনা বাচা হচ্ছে হ্যাঁ নামা আসলে বাই নামা হ্যাঁ ওটাকে ডবল ডবল করে দেয় বাইনা নামা করে দেন না হ্যাঁ বাই নামা নামা মানে পত্র হ্যাঁ আর বাই মানে কেনা বাচ্চা আদান প্রদানের পত্র চুক্তিপত্র পত্র চুক্তি হচ্ছে এটা জমি কিনবে পাঁচ হাজার টাকা দিয়ে দিলে এটা হচ্ছে কি বাই নামা তো এই যে মেয়ের বিবাহ সাদীর কথাবার্তা পাকা হলে সেজন্য বায়নামা করার জন্য কিছু টাকা দিয়ে দেওয়া দ্বিতীয় হবে বায়নামা করে গেলো কথাবার্তা পাকা করে গেল কিছুই দিল না কিছু উপহার দিল না আর এই ক্ষেত্রে কি দেওয়া হয় সাধারণত আংটি এটি হচ্ছে প্রথা এটি হচ্ছে কি প্রথা যদি না দেওয়া হয় তাহলে আই দোষ বায়নামা করে গেল কথাবার্তা পাকা করে গেল কিছুই দিলো না এত অভদ্র এরা তাহলে যাইজ নাই বিদাত জায়জ নাই আচ্ছা তারপরে আংটি আবার পরাই হ্যাঁ ওই পাত্র এখনো বিবাহ করেন কবুল করেনি কি করে তাকে স্পর্শ করবে জায়েজ জায়েজ নয় আসলে এমন কি আসল হচ্ছে যে মেয়েকে দেখাই জায়েজ নয় কোন অন্য কোন যুবতীকে দেখা কি জায়েজ জায়েজ নয় কিন্তু একটি ক্ষেত্রে আল্লাহ পাক শুধু জায়েজ রেখেছেন রাসুল্লাহ জায়েজ করেছেন সেটি হচ্ছে যে পাত্র বিবাহ করতে চাই কোনো মেয়েকে আমি এই মেয়েকে বিয়ে করতে চাই সুতরাং তাকে দেখব একটি না কাজকে আল্লাহ এই ক্ষেত্রে জায়েজ করেছেন আসল হচ্ছে যে কোনো মেয়েকে দেখা যায়জ নাই সেজন্য তার বোনকে যদি দিতে চায় বিয়ে করবে একটি ওকেই বিয়ে করবে কিন্তু বলছে ওর বোনগুলোকে একটু দেখে নি যায়জ হবে পাঁচ সাত বোন আছে বলছে তোমরা সবাই একসাথে বসে যাও বিয়ে করবে এই বোন কে কিন্তু বাকি সবাইকে দেখব যায় না যায় আচ্ছা এটি যদি যায় না হয় তো বন্ধু বান্ধব নিয়ে পাত্র দেখতে যায় তো পাত্র তো একাই দেখে না আমাদের দেশে বন্ধ বান্ধব নিবি আত্মীয় স্বজন গোটা বংশধর সবাই গিয়ে দেখবে যায় হারাম এগুলি হচ্ছে প্রথা কিন্তু কুপ্রথা বিদাতি প্রথা দেখবে একমাত্র কে নবী করিম সাল্লাম বলেছেন এক বচন হে পাত্র প্রস্তাব যে দিচ্ছে তাকে বলছেন নবীলাম তুমি দেখে নাও ফাইন নাও আহারা ইউ দামা বাই না কমা কারণ এতে তোমাদের ভালোবাসা সম্প্রীতি বেশি হবে কারণ দেখে শুনে তুমি বিয়ে করলে পরে যদি লস খেয়েও যাও চিন্তা করে আমি দেখে শুনে বিয়ে করেছি আমার বাবার কথা অন্ধ বিয়ে করি না আমার বড় ভাইয়ের কথা অন্ধ বিয়ে করি আমি দেখে বিয়ে করেছি তাহলে আর আমার যুক্তি কিসের আছে এখানে আর আপত্তি করার তারপর আগে থেকে দেখে নিয়েছো তাহলে তোমার ভালোবাসা আরও আগ্রহ বাড়বে তার উপর সেই জন্য দেখে নাও ফাইন নাও আহরা দামা কুমা আর একটি হাদিসে আনসারীদের বিবাহর ক্ষেত্রে নবী করিম সাসাল্লাহ বলে একটি মেয়ে আনসারি মেয়েকে এক সাহাবি বিয়ে করলেন জিজ্ঞাসা করলেন যে হাল নাজারতে এলাই তুমি দেখেছো বলছে আরসুল্লাহ দেখি নিত নবী সাল বলে দেখে নাও কারণ ফাইন নাফি আয়নিল আনসারে সায়ান আনসারিদের চোখে একটু ডিফেক্ট থাকে তো দেখে নেওয়া ভালো তাহলে দেখে নিলে ভালো আছে না মন্দ আছে দেখে নিলেন আর দেখে নেওয়ার পরে যদি বিয়ে করেন আর কোনো কিছু থাকে তাহলে আর অন্য কারো দোষ চাপাতে পারবেন না ওই ব্যক্তিকে শুধু বলা হয়েছে এমন কি আমি এই জন্যই তো বলি আমাদের দেশের মানুষকে সতর্ক করার জন্য আমাদের দেশে বাপকে তো দেখতেই হবে বাবাকে দেখতেই হবে ও তো হক অধিকার মনে করে এখন কি অধিকার আছে যতক্ষণ পর্যন্ত আপনার ছেলে কবুল করেনি আপনার বৌমা হয়নি আপনার অধিকার কি আছে বৌমা হয়ে যাওয়ার পরে না হয় আপনার আপনি মাহারাম হলেন তখন আপনার সাথে বিবাহ হারাম কিন্তু অনেক এলাকায় এরকম ঘটনা ঘটেছে বাবা ত্রিশ চল্লিশ বছরের বাবা দেখতে গেছে ছেলের জন্য আর যাওয়ার পরে ও ছেলের আর বিয়ে দিবে কি তারই পছন্দ হয়ে গেছে না না দেখা না বিবাহ করা যায় ওটা বলছি না বিবাহ যে কোনো মানুষ যে কোনো মেয়েকে করতে পারে কিন্তু কথা হচ্ছে যে যেই ব্যক্তি বিবাহ করবে সে দেখবে অন্য কেউ দেখবে না তার ভাইও না 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 বাবাও অন্য হ্যাঁ মহিলারা মহিলার অসুবিধা নেই আপনার মাকে নিয়ে যান খালাকে নিয়ে যান বোন কে নিয়ে যান আত্মীয় স্বজন যত মেয়েরা আছে নিয়ে যায় দেখা দেখুক ভিতরে গিয়ে ভালো করে একটু দেখুক তো এই ছিল দেখার ব্যাপারটি তো বেশ কিছু প্রথা রয়েছে যেগুলি কুপ্রথা বরং অধিকাংশ গুলি হচ্ছে কুপ্রথা কুপ্রথার মধ্যে একটি হচ্ছে খাওয়া বুঝেন বুঝেন হ্যাঁ না এই বুঝেন দেখেন হয়তো নাম অন্য বলতে পারেন বিবাহসাদীর আগে কি হয় বিবাহ বিবাহসাদীর দু একদিন আগে বা চার দিন আগে গ্রামে প্রত্যেক বাড়িতে বাড়িতে ওই পাত্রকে পাত্রীকে ডাকে পাত্রীর গ্রামের লোকেরা পাত্রীকে ডাকে পাত্র গ্রামের লোকেরা পাত্রকে ডাকে আর মিষ্টি খাওয়ায় আবার ওটা মুখে উঠিয়ে উঠিয়ে খাওয়ায় হ্যাঁ ক্ষীর খাওয়াই এটা হচ্ছে নামও এর নাম হচ্ছে নাম না। এই তুবুড়া খাওয়াই কেউ রসগোল্লা খায় মিষ্টি খাওয়ায় ক্ষীর খাওয়ায় যাই খাওয়াই না কেন কিন্তু মুশকিলটা হচ্ছে যে উঠিয়ে খাওয়ায় মুখে আবার উঠিয়ে কারা খাওয়ায় ছেলেকে যুবতী মেয়েরা খাওয়ায় গ্রামের চাচা তো বোন মামা তো বোন খালা তো বোন ভাবি হ্যাঁ বুঝতে পেরেছেন এরা খাওয়ায় আর মেয়েকে যুবক ছেলে রাখা হয় এই হারাম কাজ আমাদের সমাজে হয় মুসলিম সমাজে হিন্দুদের হিন্দুরা এরকম করে তাই মুসলমানরা তাদের অন্ধ অনুকরণ করে হারাম কাজে যারা যেই যাদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করবে তাদের অন্তর্ভুক্ত হবে তো মুসলিমদের মধ্যে এই সব কুসংস্কার ঢুকে গেছে তো এগুলি হচ্ছে কুসংস্কার তবে এই প্রথা যদি এত এত দূর পর্যন্ত সীমিত থাকতো যে গ্রামের লোকেরা খুশিতে ছেলেকে ক্ষীর খাওয়াবে মিষ্টি খাওয়াবে অসুবিধা নেই এনে দিয়ে দিল যেমন দাওয়াত খায় খেয়ে চলে গেল, মেয়েকে খাওয়া পর্দার মধ্যে মেয়ে মেয়েদের মধ্যে বসে কোনো পুরুষ নেই সেখানে খেয়ে চলে গেল। বা তার বাড়ি খাবার পাঠিয়ে দিল মেয়ের বাড়িতে খাবার পাঠিয়ে দিলো ডেকে খাওয়ালো যেভাবে হোক না কেন যদি শরীয়ত সম্মত যেমন দাওয়াত খাওয়া হয় যদি হয় তাহলে কোনো অসুবিধা নেই এই দাওয়াত নবী সালামের জামানে হতো না পাত্র পাত্রীকে এই তুবড়া খাওয়ানো মানে দাওয়াত খাওয়ানো ছিল না কিন্তু যদি শুরু হয় আর সেটাকে জরুরি না মনে করা হয় আর সেখানে পুরুষ মেয়েকে না খাওয়ায় আর মেয়ে মেয়ে মহিলারা পুরুষকে না খাওয়ায় তাহলে অসুবিধা নেই যাইজ রয়েছে তাই বললাম যে প্রথা যদি শরীয়ত সীমিত থাকে তাহলে সে প্রথা জায়জ শরীয়তের মধ্যে থাকে তাহলে আর শরীয়তের বাইরে যদি চলে যায় তাহলে কুপ্রথা বিদাত সেগুলি নাই এইরকমই কুপ্রথা হচ্ছে আমাদের দেশে অলিমার দাওয়াতে গিফট নেওয়া টাকা পয়সা কালেকশন করা আছে না নেই টাকা পয়সা কালেকশন গিফট কালেকশন ছাড়া অলিমার দাওয়াত হয় না এর নাম অলিমা নয় অলিমা বলবেন না এর নাম আমার আব্বা বলতেন এর নাম যে হোটেল হোটেল বলতেন গরিব মানুষ দেখেছি ছোটোকালে মনে পড়ছে গ্রামে এত গরিব মানুষা ছিল বিবাহর ওই দাওয়াত দিয়েছে অলিমা ওই যে বলিমা বলে দাওয়াত দিয়েছে তখনকার যুগে পাঁচ টাকা দশ টাকা কমপ্লেক্ট নিয়ে যেতে হবে বাড়িতে পাঁচ টাকাও নেই ধার করতে আসতো দেখতাম যে ধার করতে আসতো অন্য বাড়িতে যে বিয়ে খেতে যাব তো দশ টাকা ধার কাম ধার করতে আসতো এই কুপ্রথা রয়েছে এর নাম অলিমান নায় এই কুপ্রথা সরিয়ে দিতে হবে টেবিল নিয়ে বসা আর নোট করা লিস্ট করা কে কত টাকা দিল কাকে দাওয়াত দিলাম কে কি গিফট দিলো এই সব না নয় তবে গিফট দেওয়া গিফট যদি দেয় তাহলে গোপনীয় ভাবে দিতে হবে কেন গোপনীয় দিতে হবে এই জন্যই দিতে হবে যাতে করে গরিবরা বা অনেকেই যদি না দেন তারা লজ্জিত না হন এমনভাবে গোপনে আসবে গোপনে ভিতরে চলে যাবে তার নোটও করা হবে না লিস্টও করা হবে না কেউ জানতে পারলো কে কি দিল না দিল বাড়ির লোকের ভিতরেই জানলো গিফট দিতে পারেন শরীয়তে গিফট দেওয়া রয়েছে আর এর সবচেয়ে উত্তম তরিকা হচ্ছে গিফটটাই ওর আগেই পৌঁছে দেওয়া ছেলেকে দেন আর মেয়েকে দেন পাত্রকে দেন আর পাত্রীকে দেন না বিশাল বলেছেন তাহা দাও তা হাবু তোমরা একে অপরকে উপহার দাও গিফট দাও তাতে তোমাদের ভালোবাসা বৃদ্ধি পাবে দেন কিন্তু এইভাবে নয় যে খোলা টেবিল নিয়ে বসে গেছেন আর সেখানে গিফট কালেকশন হচ্ছে এমনকি সেখানে আরও নাজাজ বহু নাজাজ কাজ মেয়েকে বসিয়ে দিয়েছে আর মেয়েকে টাকা গণাচ্ছে আর মেয়ে টেবিলে মেয়েকে সবাই দর্শন করছে দেখছে আর গিফট দিচ্ছে হয় না এগুলো সবগুলি না কাজ কত না যায় তাহলে এই প্রথাগুলি কত কুপ্রথায় পরিণত হয়েছে বিদাত হারাম কাজ একটি মেয়েকে সবাই দেখছে সেই দিন যত লোক আসছে সমস্ত নাজায়জ কাজ এইরকম বহু নাজায়জ কাজ বিহার বিবাহ সাদীর ক্ষেত্রে রয়েছে সুতরাং এগুলো থেকে বেঁচে থাকবেন বিবাহ সাদীর ক্ষেত্রে আরেকটি নাজায়জ কাজ হচ্ছে বর যাত্রী বর যাত্রী আর একটি নাজাইজ কাজ হচ্ছে ডোলা বিবি বা ডোলি বিবি কি বলেন আপনারা না বুঝেন না সব পরিভাষা বর যাত্রীর সাথে সাথে ওই মহিলারা যারা যায় বর যাত্রী পুরুষদেরকে বলে আর ওর সাথে যে মহিলারা যায় হ্যাঁ ওদেরকে ডোলা বিবি বলে হ্যাঁ ওরা বিবি যাবে ওই বিবির সাথে আসবে ডোলা বিবি এসবগুলি না যায় কী জন্য না সময় আমার কাছে নেই সেই জন্য সংক্ষেপ করতে হচ্ছে দেখেন কারো কারো খাবার খাওয়া তার অনুমতি ছাড়া যায়জ নয় আল্লা বলছেন লাহতাকুল আহম ও আলাহ কম বাই নাকুম ইল বা তেল ইল্লান তাকোনা তার আমাদের মেন বিনা সম্মতিতে কারো খাবার খাওয়া জায়জ নাই ব্যাচেলার মানুষ আপনার রুমে আছেন এক ভাই খাবার পাকিয়ে ফ্রিজে রেখেছে আর আপনি খেয়ে বসলেন জায়েজ যাইসও অনুমতি নেন যদি অনুমতি দেয় তাহলে জায়জ হবে এই যে পঞ্চাশ জন একশো জন দেড়শো জন দুইশো জন পর্যন্ত বরযাত্রী যায় অন্য কোনো দিন গেলে খাওয়াবে সেই দিন মেয়ের বিবাহ দিতে বাধ্য সেই জন্য তাকে বাধ্য হয়ে মেনে নিতে হচ্ছে যেমন বাধ্য হয়ে অনেকে যৌতুক দিচ্ছে তেমন এই বাধ্য হয়ে মেনে নিতে হচ্ছে যদি আমি এই বরযাত্রী না খাওয়াই তাহলে এরা বিবাহ করবে না বা বিবাহটা হবে না ভেঙে যাবে এই ভয়ে খাওয়াচ্ছে না হলে খাওয়াবে না ওই লোকগুলি তার পরের দিন যদি গিয়ে ধরনা দিয়ে বসেও থাকে পানিও দেবে না পানিও দেবে না ওই তাহলে এই খাওয়া হারাম খাওয়া খাওয়া এছাড়া হলুদ মাখার ক্ষেত্রে আমাদের এক ভাই বলছেন হলুদ মাখার মতোই হলুদ মাখায় মহিলারা মাখায় পুরুষকে ওই ছেলেকে আর ছেলেরা মাখায় দেখেছি শুধু হলুদ মাখা নয় রং ছিটানো আর কাদা ছিটানো এসব মেয়েদেরকে ছেলেরা করে একেবারে আমোদফূর্তি অবাদ আমোদফূর্তি শুরু হয়ে যায় এইরকম বহু হারাম কাজ হয়ে থাকে মুসলিম সমাজে এছাড়া আজকাল শুরু হয়েছে গান বাজনা বাদ্যযন্ত্রের ব্যবহার এছাড়া শুরু হয়েছে হারাম কাজ শুরু হয়েছে আপনার ভিডিও ফিলিম করা এ যে রেকর্ড করা এতে হ্যাঁ ভিডিও ফিল্ম করা আপনার মা বোন খালা আত্মীয় স্বজন বহু মহিলারা এসেছে সবার রেকর্ড করে সৌদি আরবে নিয়ে এসে দেখাচ্ছে বান্ধবকে দেখাই না এসব হারাম কাজ কারণ কক্ষণ আপনি সীমিত রাখতে পারবেন না মহিলাদের মধ্যে মহিলাদের এই ছবি রেকর্ড করা সুতরাং এটি জায়েজ নয় তবে পুরুষদের অনুষ্ঠানকে যদি আপনি রেকর্ড করেন অসুবিধা নেই পুরুষদের অনুষ্ঠান যেখানে বাইরে পুরুষের অনুষ্ঠান রয়েছে যেখানে কোনো মহিলারা নেই তা যদি রেকর্ড করেন তাহলে করা যেতে পারে এছাড়াও বহু বিদার্থী কাজ রয়েছে ইনশাআল্লাহ তাআলা যখন বিদার্থীর আলোচনা করব তখন সেগুলি এনসা আল্লাহ তালা আলোচনায় আসবে আল্লাহ যেন আমাদেরকে নেকামলের তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে নবী করিম ইসলাসের সন্ন্যত মোতাবিক চলার যেন তৌফিক দান করেন বিবাহ শাদির ক্ষেত্রে সন্ন্যত মোতাবিক আমাদেরকে যেন ছেলে মেয়েদের বিবাহ সাদী দেওয়ার তৌফিক দান দান করেন আল্লাহ ফাকরবুল আমাদের আমাদের রুজিতে যেন বরকত দান করেন আল্লাহ ফাকরব্বুল আলমিন আমাদের স্বাস্থ্যতে যেন বরকত দান করেন সুস্থতা দান করেন যেসব ভাইরা অসুস্থ রয়েছেন তাদেরকে সুস্থতা দান করেন আর যেসব ভাইরা নামাজ থেকে দূরে রয়েছেন আল্লাহ পাক তাদেরকে পাঁচ অপ্তা নামাজ কায়েম করার তৌফিক দান করেন যে সব ভাইদের ফজরের নামাজে ত্রুটি রয়েছে অবহেলা রয়েছে আল্লাহ যেন তাদের ঈমান মজবুত করে দেন ফজরের নামাজ বাজামাত পড়ার তৌফিক দান করেন আল্লাহ পাক যেন আমাদেরকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করেন আমিন ওসল্লাহ নবীনা মোহাম্মদ ওয়ালা আলী ওসাহি আজমাইন প্রশ্ন তো অনেক আজ আজকের প্রশ্ন বিষয়ের সাথে যেগুলো সম্পর্কিত

তবে যদি এর ব্যতিক্রম ঘটে গিয়ে থাকে যারা এরকম ব্যতিক্রম ঘটায় তারা বিশেষ মজাবের তরিকায় চলে যেটা কোরআন এবং হাদিসের তরিকা নয় এবং সহি হাদিসের খেলাফ সুতরাং এইরকম বিবাহ যদি হয়ে গিয়ে থাকে ঘটে গিয়ে থাকে আর মেয়ের বাবা যদি মেনে নেয় তাহলে বিবাহ ঠিক থাকবে তবে মাসলা জেনে নেওয়ার পরে নবিস ইসলামের হাদিসের বিরোধী কাজ করবেন না জায়েজ কাজ করবেন না আর বাকি এটাকে জেনা বলা যাবে না কারণ তারা ওটাকে জায়েজ মনে করি করেছ জি মেয়ে দেখার ক্ষেত্রে অনেকে মা বাবার উপর ছেড়ে দেয় ছেলে আর দেখে না যদি কেউ মা বাবার উপর ছেড়ে দেয় অসুবিধা নেই কেউ যদি বলে না আমার মা বাবাও দেখবে না আমিও দেখব না আমি অন্ধ হয়ে বিয়ে করব তবুও কোনো অসুবিধা নেই যেমন অন্ধ লোকে বিয়ে করছে অসুবিধা কি অসুবিধা আছে তবে আপনাকে মেনে নিতে হবে তারপরে কোনো ত্রুটি তুলে ধরলে হবে না জি মা বাবাই দেখলো কিন্তু বাবা না মা বাবা দেখবে বাড়ির পরিবেশটা দেখবে বাড়ির পরিবেশ দেখবে কিন্তু আলোচনা হয়েছে দেখেন নামাজ ছাড়া চরম পাপ কুফুরির পাপ সুতরাং এর জন্য আমাদের দেশে যে জাল হাদিস রয়েছে যে এক অক্ত নামাজ ছাড়ে আশি হোক বা জাহান্নাম আমি ওইটাকে বলি চিরকাল জাহান্নাম আশি হোক বা কেন বলবেন হ্যাঁ দুই কোটি অষ্টআশি লক্ষ ওই সব জাল কথা কেন বলতে যাবেন জাল কথা বলে মানুষকে ভয় দেখাবার কোন দরকার নাই কারণ না বলেছে যে ব্যক্তি নামাজ না পড়ে সে ইসলামে থাকলো না যে ইসলামে থাকলো না সে জান্নাত যাবে নাকি আল্লাহ জান্নাত হারাম করেছেন জান্নাত একমাত্র মুসলিম মমিনের জন্য আর মুসলিম মমিন যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজি নামাজের ক্ষেত্রে কোনো অবহেলা চলবে না নামাজ হচ্ছে মুসলিমের প্রমাণ যে সে মুসলিম আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করার দিন থেকে গাফেল হয়ে শুধু দুনিয়া দারি করার শেষ পরিণতি কি শেষ পরিণতি যারা দুনিয়া করবে দুনিয়া দুনিয়া করবে অবস্থায় খারাপ অবস্থায় মারা যাবে আর না দুনিয়াতেই শান্তি পাবে দুনিয়া দুনিয়া করবে যারা তারা খাই 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 মেটবে না অশান্তি মিটবে না আর আখিরাতে আল্লাহ আকরব্বুল আলমের কাছে তাদের জন্য আজাব রয়েছে মহারানা বাকি আছে ওয়াদা করে দিয়েছেন আপনি বিবাহ করার সময় যদি শুধু কোরআনের তালিম দিয়ে তারা তার বাবা রাজি হইতো আর সে রাজি হতো তাহলে ঠিক ছিল কিন্তু তারা তো আর রাজি হয়নি তারা তো টাকার বিনিময়ে রাজি হয়েছে এখন কি করে কোরআন দিয়ে আপনি এনার টাকা মাফ করাবেন সুবিধাবাদী কাজ বিয়ের পরে স্ত্রী টাকা না নিলে গয়না দিলে চলবে কিনা গয়না দেন জমি দেন আর কিছু দেন অসুবিধা ফ্ল্যাট কিনে দিয়ে যা কিছু উকিল বললাম যে বিয়ের দিনের উকিল নেই আর বিবাহ সাধীর উকিল বাপ নেই মাধ্যমে অনেক নাজাইজ কাজ হয় তার সাথে পর্দা থাকে না পর্দার গর্দা সাপা বুঝতে পেরেছেন পর্দায় থাকে না আর তার সাথে নির্জনতে কথাবার্তা বলে গল্প সল্প করে একই ঘরে বসে খায় দায় সবকিছুই চলে যেগুলি হারাম অপর পুরুষের সাথে সুতরাং উকিল বাপ বলেছিলাম কিছু নেই একটি বিধান আর কি আছে ছেলের ওলি আল্লাহ বলেননি সেই জন্য রসুল উল্লাহ বলেননি সেই জন্য অলি প্রয়োজন নেই আর আল্লাহ পাক বলে আর ভালো জানেন যাকে সৃষ্টি করেছেন আল্লাহ ইয়া খালাকা আল্লাহ বলছেন সুরা মুলকে আলা ইয়া আল্লাহমান খালাকা ওয়াল্লা তিবুল হাবিল যিনি সৃষ্টি করেছেন তিনি জানেন না যে পুরুষ কেমন আর মহিলা কেমন পুরুষের প্রকৃতি হচ্ছে শক্ত সিদ্ধান্ত নিতে একটু চিন্তা ভাবনা করে নেই একজন পুরুষ মজবুত মনের দিক দিয়েও অন্তর দিক দিয়েও মজবুত শারীরিক দিক দিয়েও মজবুত সব দিক দিয়ে মজবুত সুতরাং সে সিদ্ধান্ত নিয়ে বিবাহ সাথী করতে পারবে তার বাবা মা যদিও গাইড না করে তবুও অনেক সময় ভালো বিবাহ করতে পারে তবে এই ক্ষেত্রেও বাবা মার পরামর্শ নেওয়া উচিত অবশ্যই আত্মীয় স্বজন বড়োরা আছে তাদের পরামর্শ নেওয়া উচিত কারণ একজন যুবক হয়তো অনেক সময় আবেগে গিয়ে এটা খারাপ মেয়েকে বিয়ে করে ফেলতে পারে সম্ভাবনা রয়েছে কিন্তু সম্ভাবনা কম পক্ষান্তরে মেয়ের ক্ষেত্রে মেয়ের অন্তর নরম খুবই নরম তারপরে শারীরিক দিক থেকে নরম একটা ছেলে শুধু তার চুল টুল দেখলো একটু আর একটু লম্বা দেখলো আর ছেলে হয়তো আকাট মূর্খ তার উপরে হয়তো রাজি হয়ে গেল ওকে বিয়ে করার জন্য ছেলে হয়তো মদ খর কিন্তু দেখতে শুনতে খুব সুন্দর লাগলো ওর উপরে রাজি হয়ে গেল এরকম হতে পারে মেয়েদের মন যেহেতু দুর্বল চট করে সে দিকে ঝুঁকে যেতে পারে তার জন্যই তার ক্ষেত্রে ওলির শর্ত লাগা হয়েছে যাতে করে মেয়ে ক্ষতিগ্রস্ত না হয়ে যায় মেয়ের স্বার্থে লাগানো হয়েছে এমন না হয় যে ছেলেটা রূপ দেখে ভুলে গেল কিন্তু দেখা গেল পরে বিয়ে করার পরে মেয়ে তো দেখলো যে ফেঁসে গেলাম ইয়ে তো মদ খোর ইয়ে তো লম্পট এ তো রাত্রি কাটায় অন্য জায়গায় আর এরকম বহু ঘটনা ঘটছে যার ফলে মেয়েদের ক্ষেত্রে আল্লাহ বহু হেকমতের কারণে তার মধ্যে যা বললাম এটি সংক্ষেপে যে ওলি লাগবে মেয়েদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে নয় মেয়ের জামাই কথাটি উল্টা কথা আসলে তাই না কে বলে আপনি বলতেন মজা মাঝে মাঝে মেয়ের জামাই না মেয়ের স্বামী জামাই তো আপনার এই যে পরিভাষা বাংলাদেশের অধিকাংশ এলাকায় চলছে যেটা যার বিরোধিতা করে নাই আমাদের ইঞ্জিনিয়ার ভাই তাদের এলাকায় ওটা চলে না মেয়ের স্বামীকে মেয়ের জামাই তা আপনার কে মানে মেয়ের যদি জামাই হয় তা আপনার কে বলুন তো দেখি তাহলে মেয়ের স্বামীর সাথে দেখা করা যখন বিয়ে কবুল হয়ে যাবে তারপর দেখা করতে পারবেন তার আগে না যখন কবুল হয়ে যাবে স্বামী যখন হয়ে যাবে আপনার তখন দেখা করবেন তোমাদের বিবিদের মা তো বিবিদের মা অর্থাৎ শাশুড়িকে হারাম করা হয়েছে জি তবে ফিতনার আশঙ্কা যদি থাকে তো নির্জনতা অবলম্বন করবে না যুবতী শাশুড়ি ৩০ বছর বয়স আর ওই জামাই ও প্রায় ৩০ বছরের আর আর হয়তো জামাই আজকাল ফাঁসেক জামাই তাহলে এই ক্ষেত্রে ফেতনার আশঙ্কা আছে আর এরকম বেশ কিছু ঘটনা আমাদের কাছে এইরকম মশলা মাসালে এসছে সেই জন্য বলছি যদি ফেতনার আশঙ্কা থাকলে বেঁচে থাকবে তারপরে নির্জনতা থেকে বেঁচে থাকবে একাই নির্জনে কথাবার্তা বলা থেকে বেঁচে থাকবে রাতের অন্ধকারে ঘরে যাওয়া থেকে বেঁচে থাকবে রাতের অন্ধকারে অনেক শাশুড়ি কে গল্প করে জামাইয়ের সাথে না এগুলি ফেতনার কারণ হতে পারে তো লোকজনের সামনে গল্প করবে বা মেয়ে আছে মেয়েকে নিয়ে বসে আছেন জামের সাথে কোনো অসুবিধা নেই একটি কথা মনে পড়ে গেল আমাদের দেশে আরেকটি কুসংস্কার আছে তা হচ্ছে যে মেয়ে যখন বিবাহ হয়ে আসে তখন তাকে প্রথম বেশ কিছু দিন কয়েক মাস বলা হয় যে তুমি প্রত্যেক রাত্রে যখন সবাই শুয়ে যাবে তখন গিয়ে বলো তোমার শ্বশুরের পায়ে তেল দিয়ে আসো এটা আছে কি আপনাদের এলাকায় আচ্ছা অনেকে বলেন আছে দক্ষিণবঙ্গের এক ভাই মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেন আমার সাথে বন্ধুর নাম বলবেন না হলে অনেকে চিনে ফেলবেন কারণ সৌদি আরবের কোন এক দায়ী হয়ে আছেন সুবহান আল্লাহ তাদের এলাকায় কুসংস্কার আমাদের এলাকায় কুসংস্কার ছিল না সুতরাং এই মুসিবে আমরা পড়িনি কিন্তু এই মসিবত ওই ভাই পড়েছিলেন মদিন মসজিদে এসে বললেন যে ভাই আমাদের গ্রামে তো এই কুসংস্কার আছে আর আমার বউ যখন নতুন বিয়ে হয়ে এসছে বলছে যাও আমার মা বলছে যে যাও তোমার শ্বশুরের পায়ে তেল লাগিয়ে আসো তেল ধরিয়ে দিচ্ছে বলছে যাও তেল লাগিয়ে আসো অন্ধকারে লাইট টাইট বন্ধ করে আস্তাক ফেরুল্লাহ বলতে বুঝলি যদিও ষাট বছরের বুড়া হয় তো ষাট বছরের বুড়া কি যৌন চাহিদা নেই আর একটা আঠারো বছরের মেয়ে যখন তার শরীরে গায়ে রানে যখন তেল লাগবে তখন কিনা অবস্থা হইতে পারে এই কুসংস্কার মুসলিম সমাজে এমন সমাজে এবং একজন আলেমকে বাধ্য করা হচ্ছে তার মা অসন্তুষ্ট যে কেন তোমার বউকে যেতে দিলে না এ শক্তি হয়ে গেল ভূমিকা স্ত্রীকে আগে নিষেধ করে দিয়েছে আমাদের দেশে কুসংস্কার আছে খবরদার তুমি যাবে না অসন্তুষ্ট মা অসন্তুষ্ট বাবা অসন্তুষ্ট যে কেন তুমি পাই তেল লাগাই তা আসলো এ হলো মুসলিম সমাজ ওজা মে হো তুম সারা তো তামাদ্দুন মে হনো এ মুসলমান হে জিনে দেখ কে শর্মা ইয়াহুদ আল্লাহ ইকবর রহমতুল্লাহ বলেছেন যে তোমরা চাল চলনে খ্রিস্টান আর সভ্যতায় তোমরা হচ্ছে হিন্দু আর এমন মুসলমান তোমাদেরকে ইহুদি দেখলেও লজ্জা পায় যে কি মুসলমান কোরআন হাদিসে একদিকে আর মুসলমান জাতি একদিকে তাদের বিবাহ সারি আর একদিকে কদম এক বিদাত জি এক বিদাত পায়ে চুমন হিন্দুরা বলে পায়ের ধুলি নেওয়া আর মুসলমানরা ওটাকে ফার্সি বানিয়ে দিল কদম কাজ একই কাজ একই জি হিন্দুরা বলে পন প্রথা

এগিয়ে দিতে চান এই গয়নার মাধ্যমে তাহলে বলে দেন যে গয়না যে দিলাম মোহরে দিলাম আর তারা যদি মেনে নেয় সেটা তাহলে ঠিক আছে আগে চুক্তি করে নেবেন দাওয়াত দিয়েছে টাকা ছিল না সেই জন্য সেখানে গিয়ে তাদেরকে যদি বুঝাতে পারে তাহলে বুঝাবে যে প্রথম কথা যদি টাকা নেওয়ার সিস্টেম থাকে তাহলে এইরকম না যায় দাওয়াতে যাবে না বরং তাদেরকে জানিয়ে দেবে যে টাকা নেওয়ার সিস্টেম যদি উঠিয়ে না দাও তাহলে আমরা যাবো না দাওয়াতে নবীর বলেছেন যারা অন্যায় কাজ দেখবে ইসলাম বিরোধী কাজ দেখবে হাত দ্বারা বাধা দিবে হাত দ্বারা না পারলে কথার দ্বারা বাধা দিবে না অন্ত থেকে ঘৃণা করে দূরে সরে থাকবে তা আপনি কমপক্ষে হাত দ্বারা যদি নিজের পরিবারের হয় তাহলে বাধা দেবেন টেবিলকে উঠিয়ে ফেলে দেবেন টাকা পয়সা যেখানে বসাইতে যাচ্ছে মেয়েদেরকে সবকে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে দিবেন এসব বন্ধ করতে যদি না পারেন আপনি তাহলে কথার দ্বারা বন্ধ করে বলবেন যে তোমাদের বিয়েতে যাব না তাওতে কারণ তোমার হারাম কাজ করবে তোমরা এই গিফট নেবে মেয়েকে বসিয়ে তারপর গিফট নোট করবে টাকা নোট করবে কে কতটা দিল ফরজ কাজ নবী সাল বলেছেন মুসলিম শরীফের হাদিস অন্যায় কাজে বাধা দিতে হবে জি ভাই মেয়ে বহু নাজাইজ কাজ রয়েছে জি জি বহু নাজাইজ কাজ রয়েছে হ্যাঁ অবশ্যই তবে কেন গেলেন না শত্রুতা সৃষ্টি হতে পারে তো সেজন্য জানিয়ে দিবেন তার কারণটা যে তোমরা যেহেতু বিদাতি কাজ করবে সেই জন্য তোমরা যদি তবা করে ইসলাম মোতাবেক বিয়ে হয় তাহলে ঠিক আছে তোমরা ইসলাম জানো না আমি ইসলাম জানি আমি গাইড করবো তোমরা সেই মোতাবেক বিবাহ বিবাহ সারবে তাহলে থাকবো আমরা তাই করি আমি ব্যক্তিগত তাই করি বিবাহ সাদী এমন জায়গায় যাবো যেখানে ইসলাম মোতাবেক আমার নেতৃত্বে যদি আমার কথা মোতাবেক কাজ হয় তো ঠিক আছে আর আমার কথার বাইরে কাজ হবে আর তাহলে যাবো না কোনো সম্পর্ক নেই তাদের সাথে তারপরের দিন সম্পর্ক ঠিক আছে কিন্তু না যাইজ কাজে কোনো সম্পর্ক নেই জি হজে গিয়ে কুরবানি দেননি হজে হজে টাকা ছিল না তাহলে দশটি রোজা রেখে নেবেন তিনটি রোজা মক্কায় রাখতে হইতো সেটা হয়তো করতে পারেনি এখন এখানেই দশটি রোজা রেখে দেবেন ইনশাআল্লাহ তাহলে কবুল হয়ে যাবে জি এক ভাই দোয়া করতে বলেছেন তাদের এসে এসে পরীক্ষা আছে আল্লাহ ফকরবুল আলম যেন কবুল করেন আল্লাহ যেন আমাদের সবাইকে কামিয়াব করেন আল্লাহ যেন আমাদের গুনা খাতা মাফ করেন রব্বান আজম নানফসানাবাই ইম তকফিল্লা নবতার রহমান আল্লাহ নাকুন আলমিয়াল খাসিন ওসল্লাহ নবীনা মহম্মদ ওয়াল আলী ওসাহাবি আজমাইন